এরা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। পক্ষে বলার সময় একরকম বিহেভিয়ার, যখন বিপক্ষ বিপক্ষের একজন সত্যি কথাটা জানলেন বলছেন তখন আরেক রকম ব্যবহার মমতা ব্যানার্জি। আমি অতখানি তো আপনারা যতখানি ঘনিষ্ঠ, না 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 আপনি তো এই যে লালগড় হ্যাঙ্গর করলেন তো, হ্যাঁ এবার যখন ঠিকঠাক দিতে পারছেন না রিপোর্ট, মানে ওর আমি আমি ওনাকে একটা আমার সমাজ বিজ্ঞানী ব্যাখ্যা দিচ্ছি, বলুন আমি তো আইনি উকিলের আর একটা উদাহরণ আমি দিই, এক মিনিট বলান জ্যোতিবাবু তখন উপমুখ্যমন্ত্রী, পুলিশরা বিদ্রোহ করে এবং প্রায় জ্যোতিবাবুর ওই বিধানসভার ঘরের মধ্যে ঢুকে পড়ে। জ্যোতিবাবু বলেন কি চাই এখানে, কিছু বলার আগে লাইনে ফিরে যাও, আগে লাইনে ফিরে যাও, তারপরে যা বলার দু তিনজন জ্যোতিবাবু তখন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী অজয় বাবু, মুখ্যমন্ত্রী নন জ্যোতিবাবু, জ্যোতিবাবু কখনো তুমি বলতেন না, সবসময় আপনি এইটা মনে রাখুন, উনি কখনো রাগলেও আপনার কখনো একটা মাত্রা ছাড়াতো না, উনি কখনো কাউকে তুমি বলতেন না, সবসময় আপনি বলতেন, কোনো অফিসারকে কখনোই গলা উঁচু করে কথা বলতেন না, কিন্তু ওর ব্যক্তিত্বের জন্য যেটা চাইতেন হতো এটা কিন্তু একটা আমি জানি, উনি আরএসপির মন্ত্রী মতিশ রায়ের একটা ধূর্মতিস বলে সেটা ওদের মধ্যে, না 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 প্রকাশ না 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 আমি যেটা বলি এবার আমি আলোচনাকে ট্র্যাক করতে আমাকে রাফ এন্ড টাফ হতে হবে। আপনি বলেন সুজাতর কথা থেকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ সুজাত যেটা বলছে সেটা অত্যন্ত ঠিক, এবং আমার এই কথাটাও মনে হয় যে এই যে মানে উনি যাদের প্রতিনিধি, মানে ওর পার্টি ওর পেছনে যে মাসের যে একটা বিরাট অংশ, হ্যাঁ সেটা কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত নয়, এটা মানতে হবে, হ্যাঁ একটা বিরাট অংশ কিন্তু যারা হচ্ছে ওই ভাষায় কথা বলে, হ্যাঁ এবং এই যে ওই ভাষায় কথা বলে এই ভাষায় না না তারা সবসময় কথা বলবে না, তারা সবসময় কথা বলবে না, আপনি আমার কথাটা ভুল বুঝবেন না, আমি বলছি যে উনি কিন্তু এটাও রিপ্রেজেন্ট করছেন, এই এই কথাগুলো আমাদের মাথায় আমাদের ভুল বোঝার কিছু নেই, কিন্তু আপনার এই কথাটা শুনে উনি হয়তো ভাবতে পারেন উনি যে ভাষা প্রয়োগ করেছেন ওটা ঠিক, আমি আমি এটা ভাবতে পারেন উনি তো বললাম যে পাবলিক আর প্রাইভেট বলছেন যে তিনি তার মানে তিনি বলছেন যে আমি মানে খুব অল্প বয়সে জ্যোতি বসুকে একটা কোনো বিষয় নিয়ে একটা কিছু প্রশ্ন করেছিল, তো উনি গটগট করে হেঁটে গেলেন, হঠাৎ থমকালেন, পেছন ঘুরে বললেন আপনার মতো একদম ছোকরা সাংবাদিকের প্রশ্নের উত্তর দিই না আমি, বলে উনি চলে গেলেন, বলে এই অভিজ্ঞতাগুলো কিন্তু আছে, এটাও কিন্তু এক ধরনের ক্ষমতার ভাষা, একদম এটাও একটা ক্ষমতা। আমরা এই আলোচনায় পুলিশ নিয়ে এত কথা হচ্ছে, আপনাদের এই মুহূর্তে দেখাবো আরেকটি বিষয়, একুশে জুলাইয়ের গুলি চালনা কিভাবে এই মুহূর্তে এই রাজ্যের রাজনৈতিক বিতর্কের একেবারে কেন্দ্রভূমিতে চলে এসেছে, একুশে জুলাইয়ের সেই ১৯৯৩ সালের ঘটনা আপনাদের দ্রুত একবার দেখাবো। প্রায় কুড়ি বছর আগের একটা হলফনামা, সেই হলফনামা প্রকাশ্যে আসতেই বিতর্ক, একুশে জুলাই গুলি চালানোর নির্দেশ বুদ্ধদেব ভট্টাচার্যই দিয়েছিলেন, তৃণমূল এই দাবিতে অনড়, অথচ রাজ্যেরই মন্ত্রী তদানীন্তন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত বলছেন মহাকরণে বসে কারোর পক্ষে গুলি চালানোর খবর জানা সম্ভব নয়। ১৯৯৩ এর একুশে জুলাই মহাকরণ ঘেরাও অভিযানে গুলি চালানোর নির্দেশ কার, এই প্রশ্ন নিয়েই যখন শাসক বিরোধী কাজিয়া তুঙ্গে, তখনই প্রকাশ্যে এলো একুশে জুলাই নিয়ে হাইকোর্টে দাখিল করা একটি হলফনামা। হলফনামাতে জমা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব বর্তমান বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্ত। যুব কংগ্রেসের ওই সমাবেশে সশস্ত্র নেশাগ্রস্ত দুষ্কৃতীদের জমায়েতের কথা বলা হয়েছে ওই হলফনামায়। বলা হয়েছে প্রথমে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরাই, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একুশে জুলাই পুলিশ গুলি চালনার ঘটনার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেন, অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় ওই কমিশনের চেয়ারম্যান। ইতিমধ্যে গুলি চালানোর ঘটনায় তৎকালীন তথ্য সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কাঠগড়ায় তুলেছেন মদন মিত্র। কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে তিনি বলেছেন ১৯৯৩ সালের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মহাকরণ অভিযানে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যই, যদিও এই দাবিকে গল্প বলে উড়িয়ে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রত্যক্ষ নির্দেশে শান্তিপূর্ণ জনগণের উপরে কিভাবে গুলি চালিয়েছিল কোন রকম প্ররোচনা ছাড়া, বুদ্ধ বলল তো
যে বুদ্ধদেব বাবুর সঙ্গে কথা বলেছি, আমি তো বলছি প্রমাণ করুন না, আমি পদত্যাগ করব, সামনে দাঁড়িয়ে বলে দেবো যে আপনি আমায় মারতে এসেছিলেন। একুশে জুলাই যে গুলি চললো সেটা নাকি আপনার নির্দেশে, আজকে কমিশনের কাছে কমপ্লেন করেছেন, রাজ্যের একজন মন্ত্রী বলেছেন যে ইস্তফা দেবেন তিনি যদি মিথ্যে প্রমাণিত। থাকলো কি না থাকলো তাদের রাজ্যের কিছু এসে যায় না, ও কথাটা আমি উত্তর দিই না। সব একুশে জুলাইয়ের ঘটনাটা কি আপনি নির্দেশ মনে আছে ঘটনা আমার, কিন্তু এসব কেউ নির্দেশ দেয় নাকি এসব ব্যাপারে পুলিশকে? ওখানে গোলমাল ঘটল একটু পরে শুনলাম, তার শুনলাম ফায়ারিং হয়েছে, এইভাবেই রাইটার্সে খবর আসে। রাইটার্স থেকে কেউ বসে বসে গুলি চালানোর নির্দেশ, সব গল্প শুনে লাভ নেই। 1993 সালে 2 আগস্ট হাইকোর্টে পুলিশ কমিশনার তুষার তালুকদারের তৈরি রিপোর্টটি জমা দেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। সেই হলফনামায় সম্পূর্ণ অন্য তথ্য, তাতে বলা হয়েছে জমায়েত ছিল মেয়র রোড, স্ট্র্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, ধর্মতলা, ব্রেবন রোডে। সশস্ত্র সমাজ বিরোধীরা নেশা করে ভিড়ে মিশেছিল। দুষ্কৃতীর বোমা, গুলি, ইটে জখম 215 পুলিশ, 250 নাগরিক। তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর 35টি গাড়ি ও একাধিক দোকান। রাইফেল থেকে 75, রিভলভার থেকে 46 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। ছোড়া হয় 341 রাউন্ড কাঁদানি গ্যাসও। ঘটনায় মৃত্যু 12 জনের, গুলি জখম নিয়ে হাসপাতালে ভর্তি 9। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 17টি বোমা, 2টি করে তলোয়ার ও ভোজালি, 1টি করে পাইপ গান, চপার ও ড্যাগার। 2011 সালে বিধানসভা ভোটের আগে সুমান দেখে দেওয়া সাক্ষাৎকারে মনীশ গুপ্ত বলেন, স্বরাষ্ট্র সচিব কি গুলি চালানোর নির্দেশ দিতে পারেন? 93 সাল 21 জুলাই মহাকরণ অভিযান, 13 জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হলো, সেদিনও গুলি চালানোর নির্দেশ নাকি স্বরাষ্ট্র সচিব হিসেবে আপনি দিয়েছিলেন। এই তো, এগুলো হচ্ছে অপপ্রচার। স্বরাষ্ট্র সচিব একটা ঘরে বসে আছে মহাকরণে, স্বরাষ্ট্র সচিব কি কোনো সচিব, তাদের কোনো অধিকারী নেই আইনে পুলিশকে কোনো নির্দেশ দেওয়া। পুলিশকে নির্দেশ দেবে তাদের আধিকারিক যারা, কমিশনার পুলিশ হোক, ডিজি হোক, এসপি হোক, তারা। রাজনৈতিক মহলে প্রশ্ন, তবে কি করে এই ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্যকে কারকরায় দাঁড় করাচ্ছে মনীশ বাবুর দল তৃণমূল? তদানীন্তন স্বরাষ্ট্র সচিবের দাবি অনুযায়ী সেদিন মহাকরণের সামনে গুলি চালানোর ঘটনা তিনি জানতেন না, মহাকরণে বসে সে ঘটনা জানাও সম্ভব ছিল না, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্তাই সে কথা জানতে পারেন। রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি করে গুলি চালানোর ঘটনা বুদ্ধদেব ভট্টাচার্যের পক্ষে জানা সম্ভব? তখন বুদ্ধবাবু স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন না, ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী। মুখ্যমন্ত্রী জ্যোতি বসুই তখন স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁর পক্ষেও তো তা জানা সম্ভব ছিল না। তাহলে কি করে 21 জুলাইয়ে গুলি চালানোর ঘটনা জানা সম্ভব ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের পক্ষে? সঞ্চয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যারা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। যারা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। শ্রুতিনাথবাবু, আপনার কাছে যাব, এই যে 21 জুলাইয়ের ঘটনা আবার সামনে আসা, কমিশনের সামনে রাজ্যের বর্তমান মন্ত্রীর সাক্ষ্য, আপনারা অস্বস্তিতে পড়েছেন? না, প্রথম কথা হচ্ছে যে বোঝাই গেল তো, আপনারা নিজেরাই দেখালেন তো, যে পুলিশকে গুলি চালানোর নির্দেশ ওইভাবে মহাকরণ থেকে কেউ দেয় না, তো ওদের বর্তমান বিদ্যুৎ মন্ত্রী বলে মনীশবাবুর লজিকটাই আমরা এক্ষেত্রে প্রয়োগ করছি। মদনবাবু যে কথা বলেছেন তাতে অস্বস্তিতে পড়ার কিছু নেই, কারণ এই কথা বুদ্ধদেব ভট্টাচার্য তখন তথ্য সংস্কৃতি মন্ত্রী, তথ্য সংস্কৃতি মন্ত্রী। আমি মূল আলোচনাটা যেখান থেকে আপনারা শুরু করেছিলেন সেখানে দু একটা কথা একটু এই সুযোগে না বলে নিলে আমার মনে হয় কিছুটা আমার নিজের পাঠেও ত্রুটি থেকে যাবে। সেটা হচ্ছে যে একটা প্রসঙ্গে এসেছে যে স্কুলিং বা যে পরিবেশে বড় হয়ে ওঠা, সেটা রাজনৈতিক নেত্রী হিসাবে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কতটা সচেতন, মানে তার আচরণের মধ্যে এখনও বিরোধী দল নেত্রীর আচরণটাই বেশি প্রকাশ পাচ্ছে নাকি মুখ্যমন্ত্রীর আচরণ, এই জায়গাটা আমাকেও মাঝে মধ্যে ভাবায়। ধরুন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পিজিতে গেলেন, মুখ্যমন্ত্রী হিসাবে পিজিতে গেলেন, এমন একটা সময় গেলেন, পিজি বলছি বাঙ্গুরে, এমন একটা সময় গেলেন যখন ওইখানে ওই প্রচণ্ড রুগীর ভিড় এবং ডাক্তার ঘোড়াই ওই কাণ্ড আপনারা দেখলেন। আমরা কিন্তু কেউ খবর নিচ্ছি না ডাক্তার ঘোড়াই কোথায় কোথায় গেলেন, এত বড় একজন ডাক্তার, এত প্রথিতযশা চিকিৎসক, এত মানুষের তারে। দময়ন্তী সেনের প্রসঙ্গ আপনাদের আলোচনাতেও বহুবার এসেছে, দময়ন্তী সেনের প্রসঙ্গ, মুখ্যমন্ত্রীর কথা সামান্যতম বেসুরো গিয়েছেন তিনি, এটাই ছিল তার অপরাধ। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি টেলিভিশন চ্যানেলে একটু বাড়তি প্রশ্ন করা একটা স্কুল ছাত্রী তানিয়া ভরদ্বাজ, তানিয়া ভরদ্বাজ সে এখনও ওই ট্রমা কাটাতে পারেনি, এখনও ওই ট্রমা কাটাতে পারেনি। শিলাদিত্য চৌধুরী ওই শালবনীতে সামান্য একটা প্রশ্ন, সারের দাম বাড়ছে কেন,
ট্রমা কাটাতে পারে। আমার বন্ধু, আমার ভাইয়ের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ, অম্বিকেশ ওইখানে ওই অবস্থায় থানায় কাটালো, পরের দিন যখন দুর্গাপুর বা কোনো একটা জায়গায়, আমি ঠিক আপনারা ভালো বলতে পারবেন, একটা অনুষ্ঠানে এই ঘটনার সাফাই গাইতে গিয়ে যে গোটা ঘটনাটাই ঠিক হয়েছে, অম্বিকেশের শাস্তি পাওয়া উচিত ছিল, এই কথাটা এমনভাবে বললেন সর্বোচ্চ নেত্রী, না বললেন খুনের চক্রান্ত, এই যে খুনের চক্র, ভ্যানিশ মানে যে ভ্যানিশ মানে খুনের চক্র, আমি বলছি এমনভাবে বললেন। আমার বক্তব্য এখানেই যে প্রশাসনে, সরকারের থেকে, প্রশাসনের শীর্ষ পদে থেকে যদি তিনি এই অসহিষ্ণু আচরণ দিনের পর দিন করেন, তার প্রভাবটা ক্রমশ ক্রমশ যাবে সর্বত্র। তার মন্ত্রিসভার সদস্যরা বলবেন, একদম নিচের স্তরে, আজকেই আমি আসছি হুগলি থেকে শুনলাম গোঘাটে আমাদের যিনি আরামবাগের এমপি শক্তিমোহন মালিক, তিনি যে স্কুলে প্রধান শিক্ষক, সেখানে হ্যাঁ তৃণমূলের ছেলেরা তালা বন্ধ করে দিয়েছে, তাদেরকে ঢুকতে দেয়নি। এখন এই আচরণটাকে আমি বিচ্ছিন্নভাবে দেখি না, কারণ একদম এই সরকার শুরু করেছেন মাননীয় দলনেত্রী, এখানে সব সংসদীয় যে ব্যবস্থা তার সম্পর্কে এক্সপার্ট লোকজন আছেন, আমার থেকে আরও ভালো জানেন, যে একটা সরকার শুরু হয় যদি দলনেত্রী নিজেই বলেন, যিনি হেড অফ দ্য স্টেট, যে বিরোধীরা চুপ করে থাকুন, তাহলে এই অসহিষ্ণু ভাবটা ক্রমশ ক্রমশ বাড়তেই থাকবে এবং তার আচরণের মধ্যে তার একটা ম্যানিফেস্টেশন থাকবেই, যেটা আমরা দেখছি। দুর্ভোগটা পথে হচ্ছে সাধারণ মানুষকে, সাধারণ মানুষের একদম মানে ওদের 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 কোটাঙ্কোর ভাষায় তৃণমূল স্তরে যে মানুষরা আছেন তারা কিন্তু এই দুর্ভোগটা পোয়াচ্ছেন, কারণ প্রত্যেকেই দেখছে যে নেত্রী যদি এই কথা বলতে পারেন তাহলে আমাদেরও বলার অধিকার আছে, আমাদেরও বলার অধিকার আছে, আমাদেরও স্কুল একদম কলেজে গিয়ে প্রিন্সিপালের আমি এখানে একটা কথা বলবো, তিনি আমাদের মধ্যে আর নেই, ভীষণ মিস করি তাকে প্রতিপক্ষে এবং অন্যান্য শোতে, অর্থনীতিবিদ কল্যাণ সান্যাল। কল্যাণদা বারবার একটা কথা বলতেন যে প্রাকৃতিক, অনেকটা থিওরির আকারে বলতেন, চমৎকার বলতেন যে প্রাকৃতজনের ভাষা সেইটার রিপ্রেজেন্টেশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ যদি এই যুক্তি দেয় যে প্রাকৃতজনের ভাষা মুখের কথা বলান্দি বলতে যাচ্ছে, মুখের কথা বলে চাপানো উচিত, সেটা বলে ফেলেছে। এটা এটা ব্যাপারটা কি এইভাবে মেলানো যায়, গোটা ব্যাপারটা, গোটা ব্যাপারটা আপনি বলুন, পার্কস্ট্রিট কাণ্ড যেটা নিয়ে এই যে সমিতারা মিছিল করলেন, পার্কস্ট্রিট কাণ্ডের ঘটনাটা ধরে তো সঙ্গে সঙ্গে সরকার রিয়াক্ট করতে পারত, সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতে পারত, তার কাটোয়ার ঘটনাটা রিয়াক্ট করতে পারত। মানুষ কি চায়, ঘটনা ঘটে গেছে, রিয়াক্ট করলো তো সব ঘটনা, মুখ্যমন্ত্রী কেউ মনে করি না, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে তো মানুষ একটা সদর্থক রিয়াকশন আশা করবে। তিনি কি বললেন, ওর স্বামী ছিল সিপিএম, ওই যে কাটোয়ার ঘটনায় তার স্বামী 11 বছর আগে মারা গেছেন, 11 বছর আগে মারা গেছে, কংগ্রেস করতে, কংগ্রেস করতে, এই যে স্বামী ছিল সিপিএম বলে ফেলা, শিলাদিত্যকে স্বামী সিপিএম, আমি আমি ঘটনায় কিন্তু তাকে চার্জশিট রয়েছে এবং যারা দুষ্কৃতি তারা ধরা পড়েছে। শুনুন আমি একটা কথা বলি, আমার বক্তব্য হচ্ছে একটাই, মানুষ কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা চায়, মুখ্যমন্ত্রীকে এটা মাথায় রাখতে হবে, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে সবাই সবাই আমরা সবাই, আমাদেরও মুখ্যমন্ত্রী কিন্তু উনি, এখানে যারা বসে আছি আমাদের সকলের মুখ্যমন্ত্রী উনি, উনি কিন্তু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন। মুশকিল হচ্ছে তার আচরণে এই জায়গাটাতেই একটা বিরাট গ্যাপ, যে গ্যাপের কারণে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। উনি যে কমেন্ট করছেন, সন্দীপবাবু অন্যভাবে নেবেন না, আমরা কি দেখলাম রাইটার্সের টপ র্যাঙ্কের পুলিশ অফিসারকে ভয়ে ভয়ে মুখ্যমন্ত্রীর ওই কমেন্টকে সাপোর্ট করতে হচ্ছে। ধরুন ওই যে কাট এই গুলি না কাটোয়া শুধু না, ওই যে গুলি চালানোর ঘটনায় একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন তো পুলিশের তাবড়া অফিসার, এরপরেও সুমন আপনার মনে হয় যে ওই লোকাল লেভেলের পুলিশ অফিসার আর তেহট্টের ঘটনার, লোকাল লেভেলের পুলিশ অফিসার আর চোখ কান খোলা রেখে কোনো তদন্তে যেতে পারবে, যখন উল্টো কথা বলবে, কারণ প্রেশারটা তৈরি হয়ে গেল একদম টপ র্যাঙ্ক থেকে। আমার বক্তব্য হচ্ছে এত অসহিষ্ণু আচরণ হবে কেন, কিসে ভয় পাবেন, উনি তো এমনিতেই খুব কনফিডেন্স তার খুব খুব, আপনি তো এটা সাপোর্টও করেন, উনি নাকি সব জায়গায় বলে বেড়াচ্ছেন, প্রথমে বলছিলেন 100% কাজ হয়ে গেছে, এখন বলছেন 90%, তারপরে 10% বাকি। 5 বছর মেয়াদের একটা সরকার, উদয়নদারা এমএলএ আছেন, আমিও 5 বছর বিধানসভায় ছিলাম, 5 বছর মেয়াদের সরকারে সরকার যদি 1 বছরের মধ্যেই বলে দিতে পারে 90% কাজ ওভার, তার তো কনফিডেন্স লেভেল একদম টপে চলে যাওয়ার কথা। এই বক্তব্য, এই ধরনের আচরণ এবং এই যে চোখ বড় বড় করে কথা বলা, রাজা চলে বাজার মার্কেট রক্ষার বিচারপতি সম্পর্কে বলা, হিউম্যান রাইটস একটা ভুলকে কিন্তু আরেকটা ভুল দিয়ে কোয়ালিফাই করা যায় না, সুমন হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান
তার সম্পর্কেও এই যে এই ধরনের উক্তি আমার দেখে মনে হয় এটা প্রশাসনের শীর্ষ ব্যক্তির উচিত বক্তব্য হচ্ছে মনে হয়। আপনারও মনে হয় একজন নাগরিক হিসেবে আপনার কি মনে হয় একটা মঞ্চে দাঁড়িয়ে সমীরবাবু সম্পর্কে শুরু করলেন মনমোহন সিং দিয়ে সমীরবাবু সম্পর্কে যে উক্তি করলেন কি মনে হয়? আমাদের সকলের মাথা হেঁট হয়ে যায় না? তার কারণ আমি বলছি মাথা হেঁট হয়ে যায় কেন বলুন তো, উনি তো আমারও মুখ্যমন্ত্রী, তার মানে তার বক্তব্যের কিছুটা দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়লো। আমি সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন করেছিলাম, তার উত্তরটা একবার দেখে নেব। অনেকে বলছেন বিশেষ করে বিজেপি নেতা তথাগত রায় যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সব থেকে মেধাবী ছাত্রী, অনেক জিনিস ধরুন রাজনৈতিক তোলাবাজি আপনাদের সময় হতো খুব সংগঠিতভাবে, এখনকার মতো এখন পুরোটাই ব্যক্তি স্বার্থে এবং দলটাই ব্যক্তিগতভাবে চলছে সেরকম নয়, কিন্তু সেটাও তো ছিল। উনি তো ভালো ছাত্র ছিলেন, ভালো জানেন ভালো ছাত্রছাত্রীরা মাস্টারমশাইদের ভালো গুণগুলো অনুসরণ করে সব সময়, কখনো খারাপ গুণটা জেনে ফেললেও দেখে ফেললেও এড়িয়ে যায়। ভালো ছাত্রছাত্রীরা সবসময় মাস্টারমশাইদের ভালো গুণটাকে অনুসরণ করেন সেটাই শিখতে চেষ্টা করে, সেই হচ্ছে উনি ভুল বলছেন, কিন্তু ওনার বলার এজেন্ডাটা অন্য। দেখো সিপিএমও তো দেখেছো একই ভুল, এও সেই একই ভুল, ওর কাছ থেকেই শিখেছে। অতএব সিপিএমও নয় তৃণমূলও নয় বিজেপি, মন্দির মসজিদ দাদা দাদা না আমি কি বলবো, ও তো বুদ্ধদেববাবু তো ঠিক উত্তর দিলেন না, স্বীকার করে নিলেন। আর এছাড়া যেটা বললেন সেটাও তো ঠিক মনে হচ্ছে না। শুধু ছাত্ররা মাস্টারের ভালো জিনিসটা শেখে খারাপ জিনিসটা শেখে না, অনেক ছাত্র আমি জানি যারা মাস্টারের দেখা দেখি নসি নিতে শিখেছে। হ্যাঁ নসি নেওয়া তো ভালো না, কিন্তু তারা সেটাও শেখে। অর্থাৎ এই একটুখানি আগে যে কথা আমরা এখানকার বিভিন্ন বক্তার মুখে প্রতিধ্বনিত শুনেছি সেটা হলো যে মমতা যে মমতার মধ্যে যে আচরণ দেখছে, দেখে আমাদের নিচের প্রজন্ম আমাদের বালক বালিকারা বা তার চেয়ে একটু বড় যারা তারা কি শিখছে, তারা এরকমভাবেই কথা বলতে শিখছে। ঠিক সেই রকম ভাবে মমতা সিপিএম এর কাছ থেকে এটা শিখেছে। উনি বললেন যে তাহলে বিজেপি হয়ে যাবে, এটা একটু বলুন। আমি আবার আলোচনা কিন্তু তার আগে রাজ্য রাজনীতিতে কার্যত নজিরবিহীন, তার কারণ এর আগে ব্যক্তিগতভাবে সততার প্রশ্ন বুদ্ধদেব ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায় কারুর দিকে কিন্তু সততার প্রশ্নে কখনো কোনো আঙুল ওঠেনি, এটা কিন্তু রাজ্য রাজনীতির একটা আমার মনে হচ্ছে যে যথেষ্ট ঐতিহাসিক একটা মোড় যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় সততা নিয়ে প্রশ্ন তুলছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়ায় অবধারিতভাবে প্রত্যাশিতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যর সততা নিয়ে প্রশ্ন উঠছে, ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন, এটা কিন্তু আমার মনে হয় যে রাজনৈতিক ইতিহাস যারা লিখবেন ভবিষ্যতে তারা এই মোড়টাকে নিঃসন্দেহে লক্ষ্য করবেন। আমরা দ্রুত একবার দেখব এই সততা বিতর্কে এখনো পর্যন্ত ঠিক কী কী ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি যদি ভিন্ডিকটিভ হতেন তাহলে আপনাদের জেলে পৌঁছতে হতো, জেলের বাইরে আছেন তার জন্য কোথায় ধন্যবাদ দেবেন তার সমালোচনা করছেন। কি উত্তর দেবো বলুন তো, এগুলো কি একটা রাজ্যের এই স্তরের যিনি সরকারের এই স্তর থেকে এইসব কথাবার্তা আসা উচিত? আমিও তো সরকারে যখন ছিলাম তখন তো ওদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ অনেক মামলা, যিনি বলছেন তার বিরুদ্ধে কম অভিযোগ কম মামলা ছিল, একটাও পার্সেন্ট রাজনীতি করছি রাজনীতি করো, আমি রাজনীতির কথা দুর্নীতির কথা না বলাই ভালো বেশি, আমি সেসব নিয়ে আমি খাঁটি না কাউকে, কিন্তু এরা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজনকে সরকারে আগে ইনক্লুডিং চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীকে বলছি ধরে নিন সবাই কথা বলছি, কত সম্পত্তির মালিক ছিলেন এখন কত সম্পত্তির সব মালিক, মানে ক্ষমতায় আসার পর বলছি যাকে মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ রিজেক্ট করেছে, যাকে যাদবপুর কনস্টিটিউয়েন্সির মানুষ রিজেক্ট করেছে, তারপরে তার মানসিক ভারসাম্য কতটা আছে সেটা একটা প্রশ্নের বিষয়। তীব্র ভাষে ধিক্কার জানাই যে সততা মুখ্যমন্ত্রীর আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়,
কেক বললো তার পেছনে আমরা দৌড়লাম সেটা হবে না, চোরের মুখে বড় কলা এটা হয় না। আমি বিশ্বাস করি যে ওনার চেতনা ফিরে আসবে এবং তারপরে উনি বলবেন মমতা ব্যানার্জিকে আবার যে আমায় ক্ষমা করে দাও, এটা আমার ভুল হয়ে গেছে। সবই নাকি ভালো এই যেমন কি সততা ইত্যাদি এসব নিয়ে কিছু প্রশ্ন করা যাবে একেবারে বলে আমার জীবনই হচ্ছে আমার বাণী, গান্ধীজি বলেছিলেন আমার জীবনই হচ্ছে আমার বাণী, সে তো উনি জানেন, উনি তো সব মহাপুরুষদের জানেন। মুশকিল হচ্ছে যে ওর লোকেরা খালি ভালো করে জানে, ওর কাট আউটটা বড় করে রেখেছে আর মহাপুরুষদের ওর পায়ের কাছে রেখে দিয়েছে লাইন যে আপনার ছবি গ্রামে গিয়ে যে কি ব্যাপার সেসব জানার কোনো অপরাধ নাই। এই রাজ্যের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে অনেকে ইঙ্গিত দিচ্ছেন বিশেষ করে তার বিরোধীরা ছবির বিষয় নিয়ে, তিনি আজকে কত টাকা ছবি বিক্রি করে পেয়েছেন একদম মহাকরণে, মহাকরণ থেকে বেরোতে বেরোতে তার স্পষ্ট হিসেব দিয়েছেন, স্পষ্ট তথ্য দিয়েছেন। দেখাবো আপনাদের দুর্নীতির কথা না বলাই ভালো বেশি, আমি সেসব নিয়ে আমি খাঁটি না কাউকে, কিন্তু এরা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন কি সরকারে আগে ইনক্লুডিং চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীকে বলছি, ধরে নিন সবাই কথা বলছি আমি। এবিপি আনন্দে এসে এভাবেই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তোলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এ নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। পাল্টা মুখ খোলেন রাজ্য সরকারের মুখপাত্র ফিরহাদ হাকিম। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তার মানসিক ভারসাম্য কতটা আছে সেটা একটা প্রশ্নের বিষয়। মমতার সততা প্রশ্ন নিয়ে রাজনৈতিক চাপান উতর যখন তুঙ্গে, তখনই বৃহস্পতিবার নিজের ছবি বিক্রির হিসেব দিলেন মুখ্যমন্ত্রী। 5 লক্ষ টাকা করে দেওয়া হলো 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় খরচের জন্য, 10 লক্ষ টাকা রাজ্যপালের ত্রাণ তহবিলে, 25 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে, বাকি টাকা স্প্যাস্টিক সোসাইটির হাতে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ছবি বিক্রি করে মোট কত টাকা উঠেছে তা এদিন তিনি স্পষ্ট করেননি। 2রা জানুয়ারি টাউন হলে নিজের আঁকা ছবির প্রদর্শনী উদ্বোধন করেন মমতা, বলেছিলেন নিজের আঁকা ছবি বিক্রি করেই যতটা সম্ভব পঞ্চায়েত নির্বাচনের জন্য দলীয় তহবিল গড়বেন তিনি। আমরা লোভীর দল নই, লোভের কোন স্থান এখানে নেই, একটা পয়সা পার্টি থেকে আমরা এখানে চাই না। আমি তার জন্য আঁকি, আমি আঁকা বিক্রি করব, আমি টাকা তুলব, আমি পার্টির ইলেকশন করব, কারো কাছ থেকে কাটমানি খেয়ে বা এ করে এসব টাকা নেওয়া আমাদের প্রয়োজন নেই। মমতার আঁকা ছবি বিক্রি নিয়ে সিপিএম কটাক্ষ করতে শুরু করে, তাদের দাবি স্বচ্ছতার জন্যই ছবির ক্রেতাদের নাম প্রকাশ্যে আসা উচিত। গৌতম দেব খোঁচা দিয়ে বলেন মমতা কি মিকেলঞ্জেলো না পিকাসো। ছবি আসবে, ছবি বেচবে, ওরে কি পিকাসো, ওরে কি লিওনার্দো দা ভিঞ্চি, ওরে কি মাইকেলঞ্জেলো। আমি জানতে চাই মমতা ব্যানার্জির ছবি কতবার বিক্রি হয়েছে, কারা কিনেছে, সাহস থেকে হিম্মত থেকে মমতা ব্যানার্জির কাগজের ছাপা। ওটা এক রকমের তোলাবাজি। ছবি আঁকা তার নেশা হলেও এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য যে আছে তা স্পষ্ট করেছেন খোদ মমতাই, কিন্তু যেভাবে তার সততা নিয়ে প্রশ্ন ওঠার পরই তিনি ছবি আঁকার খরচের হিসাব দিলেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ। উদয়নদা হিসেব হিসেব বলছিলেন, আপনারা হিসেব তো দিয়ে দিলেন। হিসেব দিয়েছেন, হিসেব দেন, হিসেব দিয়েছেন যে কত ছবি এঁকেছেন, কত টাকায় বিক্রি করেছেন, কিন্তু এই কথাটা বলেননি যে কারা কারা ওর ছবি কিনেছেন, কত দাম দিয়ে কিনেছেন এবং তাদের পেশাটা ক্রেতার তালিকা, এই যে ক্রেতার তালিকাটাও যদি যে টাকাটার সাথে দিতে পারতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে এই যে যারা ছবি ভালোবাসেন এত টাকা দিয়ে ছবি কিনছেন ওনার আঁকা ছবি, তারা কি ওই যে পাবলো পিকাসোর কথা বললেন দা ভিঞ্চির ছবি দেখে এই দামে কিনতেন কি না। আমার মনে হয় এটা কিনতেন না, কারণ পিকাসো বা দা ভিঞ্চি তারা কেউ রেলমন্ত্রী হতে পারেননি, তারা কেউ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেননি, তাই তাদের ছবি এত দামে বিক্রি হতো না এবং তারা মনে হয় জীবিত থাকলে কেউ সাহসও পেতেন না এ কথা বলতে যে আমি ছবি বিক্রি করে একটা দল চালাবো।
আমি বলি ছবি বিক্রি করে দল চালানো দূরের কথা, সারা রাজ্যে যত সততার প্রতি কাট আউট লাগানো হয়েছে ছবি বিক্রি করে সেই টাকাটা তোলা গেছে কি না সেই হিসেবটা বের করা হোক, এটা কখনো হতে পারে না। এটা একটা তিনি বলছেন মানুষকে ভোটের আগে বলেছেন যে আমার ভোটের খরচ হচ্ছে সব আমরা তুলছি ইয়ে দিয়ে ছবি একে, হ্যাঁ ছবি বিক্রি হচ্ছে দলে দলে লোক যাচ্ছেন ছবি সেখানে বিক্রি করা হচ্ছে, কারা কিনছেন কারা এসে এসব ছবি তাদের বা কারা এর ভক্ত এগুলো আমাদের জানা নেই, পশ্চিমবাংলার মানুষ জানে না। আপনারা একটা প্রশ্ন তুলেছেন ইনকাম ট্যাক্স রিটার্ন কি দেখানো হচ্ছে, না না এ তো কি উনি তো ছবি দেখা দেখাচ্ছেন যে বিক্রি হয়েছে সেখান থেকে টাকা আসছে সেটাকে তিনি তুলে ধরছেন, কিন্তু সেখানে কি দেখানো হচ্ছে যে কারা তার ছবিটা কিনছেন এবং তাদের পেশাটা কি, তাদের প্যান নাম্বার কি নেওয়া হচ্ছে ছবি কেনার সময় চেকে তারা পেমেন্ট, না না আমার এইখানে যখন এটা এত বড় একটা অর্থ যখন সংগ্রহ করা হচ্ছে একটা দল চালানোর জন্য, আমরাও তো একটা ছোট দল চালাই সেখানে আমাদের কোথার থেকে টাকা কালেকশন হচ্ছে তার একটা হিসেব দিতে হয় তার একটা রিটার্ন সাবমিট করতে হয়, এই যে ছবিগুলো বিক্রি হচ্ছে এই ছবি বিক্রি যারা কিনছেন তাদের প্যান নাম্বার দেওয়া হচ্ছে কি, তাদের কাছ থেকে চেকে পেমেন্ট নেওয়া হচ্ছে না ক্যাশে পেমেন্ট নেওয়া হচ্ছে এটা তো আমরা জানতে পারছি না, এটা জানতে পারলে এই ব্যাপারগুলো এই আরও বেশি পরিষ্কার হতো। কিন্তু এই যে অনেক আলোচনা হয়েছে অনেকগুলো কথা উঠে এসছে, আমি প্রথম কথাটা একটু যেতে চাই সুমন, যেটা আমার পাশে অরুণবাবু আছেন বোলান্দি বলেছেন, অরুণবাবু বলেছেন যে ওনার এই যে এত চাপ সেই চাপটাকে তিনি সহ্য করতে পারছেন না তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে, বোলান্দি বলেছেন এটা ক্ষমতা, ক্ষমতা আমরা দেখেছি অনেক সবাই যে ক্ষমতায় গেলেই এটা করেন এটাও আমি আমাদের বিশ্বাস হয় না। আমি একটা কথা বলবো যে জ্বর হলে অনেকে আমরা প্যারাসিটামল দিই, প্যারাসিটামল দেওয়ার কিছুক্ষণের মধ্যে জ্বরটা কমে যায়, আবার জ্বর প্যারাসিটামলের যখন এফেক্টটা চলে যায় আবার জ্বর আসে, যদি না কেন জ্বর সেটাকে আইডেন্টিফাই করে প্রপার ওষুধটা দেওয়া হয়। তা আজকে মুখ্যমন্ত্রী যে ব্যবহারটা করছেন, আজকে মুখ্যমন্ত্রী যে রকম আচরণ করছেন, এটা কিছুদিন প্যারাসিটামলে চাপা ছিল, এটা তো ওনার স্বভাবের মধ্যে আছে, পুলিশের মাথার থেকে টুপি খুলে দেওয়া পুলিশের মুখে কালি লাগানো এটা তো মুখ্যমন্ত্রী হওয়ার আগে করেছেন ক্ষমতায় আসবার আগে করেছেন, অনেক এমন সব কাজ করেছেন যেটা রাজনীতিবিদরা করতে খানিকটা দ্বিধাবোধ করবেন লজ্জাবোধ করবেন, মুখ্যমন্ত্রী হিসেবে যেটা করছেন আমার মনে হয় সেই প্যারাসিটামলের এফেক্টটা বিমান বোসও কিন্তু বিমান বোস ছাত্রনেতার থাকার সময় করেছেন পরবর্তীকালে কি করেছেন আর সেগুলো নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু একজন মুখ্যমন্ত্রী তিনি এই যে ঘটনাটা ঘটাচ্ছেন এটা তো সত্যি কথা উনি বলেছেন যে এটা উনি আমাদের তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী না রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সবাই বলার চেষ্টা করেন যে সারা দেশের মধ্যে নাকি সেরা মুখ্যমন্ত্রী এক নম্বর মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর এই আচরণ আজকে তো পশ্চিমবাংলাকে সারা ভারতবর্ষের মানুষের কাছে ছোট করে দেয়, তো এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। তাই উনি যে আচরণটা করছেন সে প্রকাশ্যে করছেন না ঘরের ভেতরে করছেন কাদের সাথে করছেন, এবং সন্দীপবাবু একটা কথা বলেছেন যে এরকম রাজনীতিবিদরা পুলিশদের ব্যবহার করছেন পুলিশদেরকে কাজে লাগানোর চেষ্টা করছেন, আমি এটা নিয়ে এর আগেও আমার সাথে সন্দীপবাবুর একটা বিতর্ক এর আগে এই চ্যানেলেই হয়েছে, পুলিশ অফিসারেরাও তো রাজনীতিবিদদের হাতে তারা নিজেদের স্বার্থের জন্য এমন সব কাজ করছেন ক্ষমতায় যারা থাকছেন রাতারাতি, হয়তো বলবেন যে যারা ক্ষমতায় এর আগে ছিল আজকে যারা ক্ষমতায় আসছেন রাতারাতি তাদের চরিত্র বদল হয়ে যাচ্ছে, তখন বলা হতো যে তারা বামপন্থীদের সমর্থন করছেন বামপন্থীদের স্বার্থে কাজ করছেন, আজকে দেখা যাচ্ছে তারা বামপন্থীদের কোনো কথা শুনছেন না বামপন্থী নেতাদের ঘরে ঢুকতে দিচ্ছেন না, আজকে যে কাজটা তারা সেই সময় হয়তো চাবুকের ভয়টা গ্রাহ্য করবেন না, চাবুকের ভয় গ্রাহ্য তো নিশ্চয়ই করতে, কিন্তু চাবুকের ভয়ের চাইতেও আমার মনে হয় ওই যদি খালি পায়ে আমি মুখ্যমন্ত্রীর বাড়ির কালী পুজোর প্রসাদটা বিতরণ করতে পারবো কি না সেই সুযোগটা আমাকে দেওয়া হবে কি না, চাবুকের চাইতে ওই ভয়টা বেশি, ওই ভয়টা আমি এত কতটা মুখ্যমন্ত্রীর কাছে এলাম তার বাড়িতে এত লোক এলো আর আমি সেখানে কালী পুজোর প্রসাদ বিতরণ করার সুযোগ পেয়েছি, এটাই আমি খানিকটা কৃতার্থ হয়ে যাচ্ছি, এটা এই জায়গার থেকে হয়তো আমাকে সরিয়ে দেওয়া হতে পারে এই সুযোগটা আমি হয়তো আর নাও পেতে পারি, এই চিন্তা করেই এক্স কমিশনার পুলিশ কমিশনার কিন্তু লেনিনের এই মার্কসের ফটোটা হতে পারে, আমি তো বলছি যে আমি বলছি যে হতে পারে কিন্তু তিনি এখনো কিন্তু আমি বলছি যে আমি কিন্তু আমি একজন আমি আপনাকে বলছি যে এই ব্যাপারটা সেই ভদ্রলোক কিন্তু এখনো তার যে রাজনৈতিক
যে তার ধ্যান ধারণা তার থেকে কিন্তু তার বদল হয়। থাকা উচিত কি পেছনে লেনিনের ফটো নিয়ে? আমার লেনিনের লেনিনের ফটো নিয়ে থাকবেন, লেনিন কার ফটো নিয়ে থাকবেন আলাদা ব্যাপার, কিন্তু তিনি কি করছেন, তার ব্যবহারটা কি হচ্ছে মানুষের সাথে, তিনি কি আচরণ করছেন, তিনি রাজনৈতিক দলগুলোর সাথে একটা সরকারকে তোষামত করতে করতে অন্য দলের সাথে কি ব্যবহার করছেন, এগুলোও বিচার করতে হবে। আমার কথা হচ্ছে এই জায়গাটায় আমরা তো পুলিশ অফিসারেরা তারা নিজেদের স্বার্থেও অনেক সময় এমন কাজ করেন যে রাজনীতিবিদদেরও তারা ভুল পথে পরিচালিত করেন, এটাকে সন্দীপবাবুকে মানতে হবে, এবং সেই সেটা করেন নিজের স্বার্থে, সেটা করেন তার পরিবারের স্বার্থে, সেটা করেন নিজেকে একটা রাজনৈতিক দলের লোকেদের দুর্বলতার সুযোগ তারাও নেয়, এবং তারা আপনি চাকরি করতে এসছেন, আপনি একজন আইপিএস অফিসার, আপনি সারা বাংলার যে কোনো জায়গায় আপনাকে ট্রান্সফার করলে আপনাকে যেতে হবে, আপনি সেই ট্রান্সফারটাকে রোধ করবার জন্য আপনি শাসক দল যা বলবে তাই করবেন, আর এমন অন্যায় করবেন যে বিরোধীরা বা সাধারণ মানুষ আপনার কাছে ঢুকতে পারবে না, আপনার কাছে গিয়ে অভিযোগ জানাতে পারবে না। এতগুলো মানুষের আপনি দময়ন্তী সেন যদি আবার এই সুযোগটা পান, তিনি এখন এটা প্রমাণ করা যাবে তখনই, দময়ন্তী সেনকে যদি আবার এই সুযোগ দেওয়া হয় তিনি সেই কাজটা করবেন নাকি আবার ব্যারাকপুরে যাওয়ার ভয়ে সেটা করবেন না, তার উপর বিচার হবে যে হ্যাঁ এটা কতটা আমরা কি শিখতে পারি। আর তার থেকে বড় উদাহরণ দেয় যে দময়ন্তী সেনকে দেখে যারা থেকে গেলেন বা সেই পদে এলেন তারা কি রিয়্যাক্ট করবেন, তারা কতটা ভবিষ্যতে ঝুঁকে নেবেন যে ব্যারাকপুরে একটা এটাই পানিশমেন্ট হবে। আমি সমিতদের কাছে আসবো সম্পূর্ণ আরেকটা বিষয় যেটা আমাদের রাজ্য রাজনীতির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেটা হচ্ছে সমীর দাদের তথাকথিত কোট আনকোট যাদের সংবাদ মাধ্যমে পরিবর্তনপন্থী বলা হতো তাদের আবার রাস্তায় নামতে হলো, তারা রাস্তায় নামলেন। প্রথমে দ্রুত একবার দেখে নেব যে এই কিছুক্ষণ আগে বোলান্দি ভাঙার কথা বলছিলেন, তো এই যে পরিবর্তন চেয়েছিলেন যে মুখগুলো, সেই হোর্ডিং, সেই হোর্ডিংয়ের মুখগুলো, সেই যে গোষ্ঠী বা সেই যারা অন্তত একটা বিষয় একমত হয়েছিলেন, এক সুরে কথা বলছিলেন, সেখানেও ভাঙন, তারা আজ আবার রাস্তায়। তবে সরকারটা পাল্টে গেছে, একসময় বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের নন্দীগ্রাম বিশেষ করে এবং তার সঙ্গে একাধিক বিষয় যুক্ত ছিল, তারা তার বিরুদ্ধে পথে নেমেছিলেন, আজকের সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখাব পোস্টার পথে পথে পরিবর্তনের ব্যানারে থাকা মুখীদের একটা অংশ ফের প্রতিবাদের রাজপথে, মমতা সরকারের সমালোচনায় সরব। সিঙ্গুর নন্দীগ্রাম জমি অধিগ্রহণ আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল রাজ্য, তারপরও একে একে রিজ নেতাই কাণ্ড, পারদ ক্রমশ চড়ছিল, তুঙ্গে উঠছিল রাজনৈতিক চাপানুরে, পথে নেমেছিলেন বিদ্যোৎজনেরা, রাজ্যের বিদ্যোৎজনেদের একটা বড় অংশ তৎকালীন বাম সরকারের সমালোচনায় রাজপথে প্রতিবাদের ঢেউ তুলেছিল, পরিবর্তনের ব্যানারে তখন জলজল করছে বিদ্যোৎজনেদের মুখ, রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়, সেই ঝড়ে ধসে যায় 34 বছরের বাম দুর্গ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তনের সরকারের এখন 20 মাস, কিন্তু এই 20 মাসের মধ্যে পরিবর্তনের অনেক মুখী ফের প্রতিবাদের রাস্তায়। 5 তারিখ প্রতিবাদের এই ছবি দেখল রাজপথ। 2012-র 5ই ফেব্রুয়ারিতে পার্ক স্ট্রিট কাণ্ড ঘটে, 1 বছর পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত ফেরার। পার্ক স্ট্রিট কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন সুনন্দ সান্যাল। কোনো কিছু গণতান্ত্রিক পদ্ধতি কিচ্ছু অবজার্ভ করা হচ্ছে না। আমজনতা থেকে আমারও তো একটু কন্ট্রিবিউশন আছে, আমজনতাই তো ভোট দিয়ে তাদেরকে মানে নির্বাচিত করেছে, সেই আমজনতার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা কেন? পথে নামেন শিল্পী সমীর আইচো। একইভাবে নন্দীগ্রামের পরে আমরা যখন রাস্তায় নেমেছিলাম, এবং কি অদ্ভুতভাবে এই একই জায়গায় আমাদের আটকানো হয়েছিল, এবং তৎকালীন যারা আমাদের সঙ্গী ছিলেন তারা আজকে সরকারে, তারা আজকে আবার একই জায়গায় আটকালেন, এটাই মনে হলো যে সরকার বা ক্ষমতার একই মুখ। প্রতিবাদে সোচ্চার হন একদা পরিবর্তনকামী বিদ্যোৎজন বোলান গঙ্গোপাধ্যায়।
কলকাতা পুলিশ যথেষ্ট এফিশিয়েন্ট, কিন্তু কলকাতা পুলিশের ওপর ডেফিনেটলি এমন কোনো চাপ আছে যে চাপটা থেকে মানে তারা কোনো ঝামেলায় যেতে চাইছে না, কারণ দময়ন্তী সেনকে আমরা দেখেছি ট্রান্সফার করে দেওয়া হয়েছে। পার্কস্ট্রিট থানায় গিয়ে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু মেয়র রোড থেকে শুরু হওয়া একদা পরিবর্তন পন্থীদের সেই মিছিলকে পার্কস্ট্রিট মোড়ের কাছে আটকে দেয় মমতার পুলিশ। রাস্তায় বসেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পার্কস্ট্রিট কাটোয়া ব্যঙ্গচিত্র থেকে শুরু করে হালের ভাঙর কাণ্ড, একের পর এক ইস্যুতে সরকারকে তুলোধনা করছে বিরোধীরা। এই পরিস্থিতিতে একদা পরিবর্তন পন্থীরাও সরকারের সমালোচনায় পথে নামছেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে একে একে নিভিচে দেউটি, বিদ্যুৎ জনদের একটা অংশ যে পরিবর্তনের কাণ্ডারি মমতার থেকে মুখ সরিয়ে নিচ্ছে তা ফের একবার বলে দিল মঙ্গলবারের পার্কস্ট্রিট। ফের পথে নামল পোস্টারের মুখ, প্রতিবাদের মুখ। এবিপি আনন্দ। এরা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এরা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সমিতা, দুটো স্পেসিফিক প্রশ্ন। এক, এই মিছিলের বিষয় যে কি এমন হলো, একটা শিশু সরকার 20 মাসের, অনেকে বলছেন হামাগুড়ি দিচ্ছে, তাদের বিরুদ্ধে রাস্তায় নামতে হলো। এবং দুই, অবশ্যই আপনার ফিল্ডে আপনার কর্মজগতের প্রশ্ন, যে ছবি নিয়ে যে যে প্রশ্নটা উঠল। আমি ছবি নিয়ে খুব সংক্ষেপেই বলবো, খুব ছোট করেই বলবো। আমি খালি যেটা দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেই হিসেবটা আমরা দেখতে পেলাম এখানে, সেখানে এটা বোধ হয় 50 লাখ ছাড়িয়ে গেছে। আমি জানি না, তার থেকে বেশিও হতে পারে, কারণ একটা জায়গায় গিয়ে বলছে বাকি টাকাটা এখানে দেওয়া হয়েছে। বাকি টাকাটা কত জানি না, সেটা 1 টাকা হতে পারে, 1 কোটি টাকা হতে পারে, 1 কোটির কাছে। না না, আমি জানি না। যাই হোক, আমার খালি একটা জিনিস আবারও বলছি, গোটা ভারতবর্ষের মানে মানে আমাদের যখন একটা মুদ্রাস্ফীতি হলো, তারপরে গোটা ভারতবর্ষে এবং গোটা পৃথিবীতে ছবি বিক্রির পজিশনটা অনেক নেমে যায়, কারণ মানুষ তার বেসিক নিডসটাকে সারার পরে এই ধরনের জিনিসগুলো কালেক্ট করেন। ঠিক, তাতে দেখা যাচ্ছে যে ইউরোপ আমেরিকা একেবারেই ধসে গেছিলো, ভারতবর্ষ ছবি বিক্রিটা একেবারেই ধসে গেছিলো, ইদানিং একটু বেটার হয়েছে। সেটাও ওই মূলত 20-25 হাজার একদম জুনিয়র শিল্পীদের যাদের ছবিগুলো বিক্রি হয়, আর সিনিয়র পেন্টারদের খুব কম। আজকের পরিপ্রেক্ষিতে আমরা যদি গোটা ভারতবর্ষের যদি 100টা গ্যালারি ধরি, এবং 100টা গ্যালারি থেকে যদি আমরা একটা রিপোর্ট বার করা যায়, তাহলে দেখা যাবে কোনো একটা শো থেকে ভারতবর্ষের কোনো একজন পেন্টার, আমি একদম নাম করা সমস্ত বলতে পারি, এম এফ হুসেন নেই, ওনার একটা যদি আজকে শো করা হয়, প্রভাকর কোল্টে আমার খুব ভালো লাগে একজন পেন্টার, ভারতবর্ষের একজন বিখ্যাত অ্যাবস্ট্রাক্ট পেন্টার, গণেশ আলুই, যোগেন চৌধুরী, শুভা প্রসন্ন, এরকম যদি সবার ধরি, কাউর আজকের দিনে দাঁড়িয়ে 1 কোটি টাকা ছবি বিক্রি করা একটা শো থেকে, ইট ইজ রিয়েলি ম্যাটার্স, ইট ইজ রিয়েলি টাফ। কেন, গ্যালারি ওনারগুলো অলরেডি সব মানে ওদের ব্রিদিং ট্রাভেল শুরু হয়ে গেছে, ঢুকছে, এবং প্রচুর গ্যালারি উঠে গেছে, এটা বাস্তব। এবং একদম ছোটো গ্যালারিগুলো এক্সিস্ট করে, তারা কিছু আর্টিফ্যাক্টসও বিক্রি করছে সঙ্গে, যেটা ওদের করার কথা নয়। তো এইরকম জায়গা থেকে এটা কিনেছে, কিন্তু আমি এর সঙ্গে সঙ্গে এটা মানছি, এবং যারা কিনেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছবি, আমি তাদের উদ্দেশ্যেও বলছি, তারা কিন্তু কেউ খারাপ ইনভেস্ট করেননি, এটা একটা ভালো ইনভেস্টমেন্ট। কেন, এটা একটা ঐতিহাসিক ভ্যালু থাকবে যে আমাদের একজন মুখ্যমন্ত্রী এই ধরনের ছবি এঁকেছিলেন, এবং অ্যাজ আ কালেক্টর যারা কালেক্ট করেন তাদের বিভিন্ন বিখ্যাত পেইন্টারের ছবির সাথে মমতা ব্যানার্জির ছবিটা থাকলে সেটা কিন্তু কালেকশনের ভ্যালু গুরুত্বটা, না না আমি বলছি না, শুনে আমার বলতে দিন প্লিজ। হ্যাঁ, ধরা যাক আমরা যদি আইনস্টাইনের একটা লাইনও পেতাম, বা আজকে যদি আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের সেই পিককটা এঁকেছিলেন ওইটা যদি পাই, ওটার কিন্তু আর্ট ভ্যালু প্রচুর, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। সেই জায়গা থেকে যারা এটা নিয়েছেন তারা কিন্তু আমি বলবো, তারা কখনোই আমাদের ছবি নেবেন না, এই ধরনের ছবি যারা পাবেন নিশ্চয়ই নেবেন, কেন এইগুলোর এই ভ্যালুটা কিন্তু আছে, মানে মুখ্যমন্ত্রী হিসেবে ডেফিনেটলি হিসেবে। এবং আমি ছবি হিসেবে আমি আমার প্রথম হলো যে মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অনেকগুলো ক্ষমতা আছে, এটা আমরা কেউ ব্যঙ্গ করলে তার ব্যাপার, উনি একজন অসাধারণ অ্যাডমিনিস্ট্রেটর,
উনি এবং অসাধারণভাবে ফাইট করে উনি কিন্তু বামফ্রন্টকে হারিয়েছে, 34 বছরের একটা এরকম একটা মানে জগৎ দলকে হারিয়েছে এবং ছোটবেলা থেকে ফাইট করেছেন। তার সঙ্গে উনি বহু কবিতার বই লিখেছেন, সে আমরা এর মধ্যেই আমি বইমেলার উদ্বোধনে দেখছিলাম। এই যার এতগুলো গুণ আছে সুতরাং সেটা কিন্তু অতটা সাধারণ ব্যাপার নয়। আমি বলবো যারা ছবি কালেক্ট করেন তাদের জন্য ইটস ভেরি, এবং ১২০০-১৪০০ কোটি টাকা ছিল আরো বেশি হচ্ছিল একটা সময়, মাঝখানে খুব কমে যায় এবং তার একদম ধস নেমে যায়। এখন একটু বেটার হয়েছে এবং সেটাও জুনিয়র পেইন্টার লেভেলে। মানে আজ আমার এইটুকু মনে আছে, আমি নাম এখানে করতে চাই না স্পেশালি, আমাদের কলকাতার কোনো একজন সিনিয়র পেইন্টার তার একটা ছবি যেটা 28 লাখ ছিল সেটা কিন্তু আজকের দিনে সেটা মানে আমরা অনায়াসে 4 লাখে পাবো। এটা এবং তাতে বিক্রি করা যায়, আর্টিস্টরা করতে পারেন। কেন? এই জন্য যে এটার যেহেতু এটার ইন্টেলেকচুয়াল পার্টটাই সেল হয়। হ্যাঁ, এখানে তো আর কোনো মানে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটের যে আদার র মেটেরিয়াল সেই ভ্যালুটা হয় না, তো সেই জায়গাতে এটাকে করা যায় এবং এটার কোনো প্রাইসও ঠিক করা যায় না। সেই দিক থেকে আমি মনে করি যারা ছবিগুলো কিনেছেন ইটস আ ভেরি গুড ইনভেস্টমেন্ট, এইটা নিয়ে আমার কোনো দ্বিমত না, এটা না আমরা একমত। হ্যাঁ, আমি এবার সেকেন্ড প্রসঙ্গটা যাই, পিকাসোর সঙ্গে পেলের ছবি থাকবে তাই তো, পেলে বলে লিখেছে বলে, না পেলে যদি ছবি আগে সেটা কিন্তু কাউন্ট হবে, এটা মানতে হবে। তাহলে পিকাসোর সঙ্গে থাকবে না ছবিটার গুণগান আমার ওই সেটা আলাদা কথা, না না সেটা সেটা দ্যাটস আ ডিফারেন্ট কোশ্চেন অল টুগেদার। আমি শুধু একটা জায়গায় জিজ্ঞেস করি, উদয়নদা যে প্রশ্নটা করেছিলেন, আপনার কি মনে হয় প্রশ্নটা অবান্তর যে ছবিটা কিনছে কারা? উদয়নদার প্রশ্নটা ছিল একটা নির্দিষ্ট কারণে, যে তারা কি কোনো পার্টিকুলার পারপাস সার্ভ করার জন্য কিনছে, এইটাই বলতে পারে আমাকে উত্তরটা দিতে। এখানে দুটো প্রশ্ন আছে, একটা ছবিটার মান, ছবিটার মান ঠিক করার লোক আমরা নই, আজকের আর্টক্রিটিকও নয়, এটা 100 বছর পরে হিসেব হবে অরিজিনালি। আজকের আর্টক্রিটিকরা যেটা করতে পারেন একটা গুণগত দিকটা একটা পার্ট অব দি বলতে পারেন, কিন্তু আবারও বলছি যে এবার ধরা যাক আমি ছবি আঁকি পেইন্টার সমীর রাইজ, এবার আমি সেতার বাজালাম, এবার আমি রবিশঙ্কর কিনা সেটা কিন্তু আলাদা প্রশ্ন, এই এইটাই জিজ্ঞেস করছি, সেই প্রশ্ন দ্যাটস একদম কমপ্লিটলি ডিফারেন্ট কোশ্চেন। কিন্তু ছবিটা যে উনি এঁকেছেন এটা নিয়ে আমার তো আমাদের কাউ দিমত, সুতরাং আমি সেই সেই জন্য বলছি আমি ওইখানটা যাবো না এটা, এবং ওনার ছবিটা কতটা ভালো গুণগত হবে সেটা বিচার করার দায়িত্ব আমার না, যারা দেখবেন তাদের দায়িত্ব, যারা আর্ট ক্রিটিক তাদের দায়িত্ব, আপনার যারা কিনছেন অধিকার থাকে আমরা আমাদের তো নেই। এবং ছবিটা কারা কেনে আমি বলি, ছবিটা কারা কেনে এটাও আমি বলি, ছবিটা কিন্তু আল্টপকা লোক কেনেন না, ইন জেনারেল আমরা যদি দেখি একটা দামি ছবি তারাই কেনেন, সেই তারা কিন্তু আমাদের ছবিটাও কেনেন, একটা আরেকটু জুনিয়রদের কেনেন, তারা একটু সিনিয়র, কেন? দোজ হু হ্যাভ মানি, কারণ টাকা না থাকলে পেন্টিং পেন্টিং না না পেন্টিং কালেকশন করা সম্ভব না, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাজে সম্ভব না, সুবাদার যোগেন্দা আমার কাউর কাজই কেনা সম্ভব না, কারণ টাকা লাগবে এটা কিনতে গেলে। ঠিক, তার কারণটা হলো এই ছবিটার এতটা দাম হচ্ছে কেন, এই জন্যই হচ্ছে যে আমার একটা ছবি আজকে যদি 5 লাখ টাকা হয় সেইটা আঁকার পেছনে আমার অনেকে বলে শুনতে আপনি তো 1 ঘন্টা একলেন না এটা, বা জিজ্ঞেস করলে আপনার কতক্ষণ লাগলো, আমি বলি 55 বছর। সেই যে হ্যাঁ অর্থাৎ এই যে হ্যাঁ তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে এই ছবিগুলো যারা কেনে মোস্টলি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এটা দুরকম বায়ার আছে, যেরকম বায়ার আছে একটা হলো অনেকে নিজের জন্য কেনেন একদম পার্সোনাল কালেকশন, এবং তাদের শুধু ছবি নয় তার সাথে তাদের ভাস্কর্য কালেকশন আছে। আমি এমনও লোক জানি একজন বিখ্যাত বাঙালি, তার বাড়িতে আমি দেখেছি পেইন্টিংয়ের কালেকশন, চাইনিজ ভাসের কালেকশন, বিশাল পাইপস, সারা পৃথিবীর পাইপ সেগুলোর কালেকশন, বহু স্কাল্পচারের কালেকশন, এটা মানুষের হবি। আরেক দল লোক আছেন যারা ছবিটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন, যে আজকে আমি 1 টাকায় কিনছি, এই আর্টিস্ট যদি জুনিয়র আর্টিস্ট কেনে ও অ্যাসেস করে, যেমন আমাদের গণেশ দার ছবি অনেকে আগে আমি নাম বলবো না কিনেছিলেন, পরবর্তীকালে তারা সেই ছবিগুলোকে অনেক বেশি, সেটা তার দূরদর্শিতা। আবার অনেক সিনিয়র পেইন্টারের কাজ করেন কিনে রাখেন, যে আমার ঘরে রইল, প্লাস আমার যদি কোনোদিন দরকার হয় আই ক্যান রিসেল ইট,
তো এই 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 পার্টগুলো হলো ছবির পার্টটা। এবার হলো আমি আন্দোলনে নামার কথাটা আমি বলি। দেখুন আন্দোলনে আমার সবসময় প্রথম কথা হলো যে আমি আমি আবারও বলছি আমরা প্রত্যেকে আমার মনে হয় প্রত্যেক বাঙালি অলমোস্ট আমরা চেয়েছিলাম যে সত্যি একটা পরিবর্তন হোক এবং সেটা আমার একার কৃতিত্ব নয় বোলান্দি বা আমাদের কাউরি কয়েকটা লোকের কৃতিত্ব নয়, এটা একটা গোটা বাঙালির একটা জাতির। এবং আমি একটা মিছিলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি হেঁটেছিলাম এবং কি অদ্ভুত এবং গড়িয়াহাট থেকে গড়িয়া মানুষ ওনাকে কি অদ্ভুত, হ্যাঁ হ্যামলিনের সেই বাসির গল্পের মতো যেন সমস্ত শহরটাই যেন চলছে, হ্যাঁ সেটা আমি নিজের চোখে কিন্তু দেখেছিলাম এবং তখন আমারও প্রচণ্ড রেসপেক্ট হয়, আজও আছে সেই লেভেলের। আমি বলছি ছিল কেন বলছি না, আমি বলছি তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে না আমরা যখন বামফ্রন্ট সরকারকে হাঁটাতে চাইছি এবং হাঁটাবই, এটা একদম আমাদের বাঙালির একটা ধরেই নিয়েছিলাম যে এই সরকার, তখন আর বিচার করছি না ওরা ভালো না খারাপ, খারাপ করেছেও বলছি না, তখন বলছি আগে বামফ্রন্ট সরকার যাক। কিন্তু তখন একটা প্রশ্ন আসলো যে তাহলে কে, তাহলে কংগ্রেস কথা তাহলে বিজেপি, তখন প্রশ্নটা আসলো। তখন তখন আমরা অল্টারনেটিভ যেটা মনে হয়েছিল যে তখন আমাদের কাছে মনে হচ্ছে একজন সৎ মহিলা, নির্ভীক মহিলা এবং নেত্রী যিনি বাংলাকে লিড করতে পারেন এবং যিনি বাংলাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবেন, সেটা কিন্তু আমরা ভেবেছিলাম। এবং সেইখান থেকে দাঁড়িয়েই অনেক অনেক ভাবনা চিন্তার পরে, অনেক দ্বিধার পরে যে আমরা কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট দেবো কি না, সেটা ভাবনা চিন্তা করার পরেই সাপোর্টটা দেওয়া হয়েছিল। আমি নিজে গেছি, মুখ্যমন্ত্রীর ভাষায় আমি কোথাও যাইনি সেটা ডেফিনেটলি উনি বলতে পারেন, কিন্তু আমি জানি এবং ওনার লোকরাই জানেন, প্রত্যেকটা লোক জানেন গোটা পশ্চিমবাংলায় জেলায় জেলায় গিয়ে আমি নিজে মিটিং করে এসেছি বিধানসভা ইলেকশনের আগে। ইলেকশন ক্যাম্পেইন হোক, ইলেকশন ক্যাম্পেইন আমি বলে দিচ্ছি, আমি প্রকাশ্যে স্বীকার করছি কেন করেছিলাম, একটাই স্বার্থ ছিল কোনো কিছু পাওয়ার জন্য নয়, যে বামফ্রন্ট সরকার যাক, কারণ এ আর চলতে পারে না ওই খুন গর্বেতা হ্যান ত্যান নেতাই, আমি নিজের চোখে যেহেতু দেখে এসেছি নেতাই টেতাই, মানে সে একটা মানে এইটা ওই বাচ্চাটার কান্নাটা শুনলাম আমার সেই দৃশ্যটা আমার মনে পড়ে, হ্যাঁ তো এবং নেতাই একজন মা বুড়ি মহিলা তার ছেলে নাতি দুজনই মারা গেছে আমার বুকে জড়িয়ে কাঁদছিলেন, তো আমি এইসব দৃশ্যগুলো দেখার পর আমার আমার যেন আমার সকাল ছবি আঁকা নিজের সন্তান নিজের বাড়ি সব ছেড়ে মনে হয়েছিল যে আমি বোধহয় আমি আমাদের অনেকেরই মনে হয়েছিল আমরা বোধহয় একটা মুক্তিযুদ্ধের সাথে সামিল হচ্ছি, এতটাই মানসিক জায়গা থেকে আমরা ইনভলভ হয়েছিলাম। কোনো কিছু ক্ষুদ্র কোনো স্বার্থে নয় এইটা পরিষ্কার করে বলতে চাই, ক্ষুদ্র কোনো কিছু পাওয়ার লোভে নয়, তখনও চাইনি নিয়েও নি আজও চাই না, একটা জিনিসই চেয়েছিলাম যে পশ্চিমবাংলার সত্যিকারের পরিবর্তন হোক। এবং প্রথম ছ সাত মাস আট মাস এক বছর প্রথম সাত আট মাস আমি বলবো দারুণভাবে মনে হচ্ছিল যে বদলা নয় বদল চাই, বাস্তবিকই হচ্ছে, যেই রক্তস্রোতটা হওয়ার আশঙ্কা ছিল সেটা অনেকটাই কন্ট্রোল করা গেছিল, যে পাহাড় ওই দীর্ঘদিন অশান্ত ছিল সেটা অনেকটাই শান্ত করা গেছে, যে জঙ্গলমহলে প্রতিদিন সাত থেকে আটজন খুন অন অ্যান অ্যাভারেজ সেইটাকে অনেকটাই কন্ট্রোল করা গেছিল, এরকম করে আমরা কিন্তু অনেকটা অনেক আশা রাখছিলাম। এবং উনি যেভাবে যেভাবে স্টেপ নিচ্ছিলেন হসপিটালে চলে যাচ্ছেন খুব খুশি হয়েছিলেন, আরে ওই ডাক্তারকে তাড়িয়ে দিল দারুণ, তো কোনো মুখ্যমন্ত্রী গেছে বাঘাযতীন হসপিটালে উনি চলে গেলেন, বাঘাযতীন হসপিটাল আমার অঞ্চলে, বাঘাযতীন হসপিটাল কি দুর্দশা সেটা আমরা প্রত্যেকে জানি, আমরা খুব আশাবাদী হলাম। এরকম প্রতিটি জায়গায় মানে একেবারে মুগ্ধ মন এবং আমার আমি তো আই ওয়াজ সো হ্যাপি যে আমাদের বোধ হয় স্বপ্নটা সত্যি। এবং তখন আমাকে যখন কতগুলো দায়িত্ব দেওয়া হলো আমার মনে হলো আমি ডেফিনেটলি করবো, আমার একটি কোনো কিছু লাগবে না, কেন আমার মনে হলো উনি উনি একটা জাতি তৈরি, বারবার উনি বলছেন একটা জাতি তৈরি করতে হবে, আমার কিছু ভালো ছেলে মেয়ে তৈরি করতে হবে, এই এই পার্টিকুলার স্পেসিফিক্যালি এই শব্দগুলো, এবং উনি বিবেকানন্দর কথা বলছেন। সেদিনই প্রথম হতাশ হলাম যখন বিবেকানন্দর এটা দেওয়ার দায়িত্বটা উনি যার উপরে দিলেন সেদিন আমি প্রথম একটু হতাশ হলাম, হ্যাঁ এক নম্বর এক নম্বর। এবং না না এবং এবং দ্বিতীয়ত দ্বিতীয়ত কোনো একটি মিটিংয়ে আমার একটি মতামত দেওয়ার পরে উনি যেভাবে রিয়্যাক্ট করলেন আমি অ্যাটলিস্ট আশা করি, আমি খুব মর্মাহত হয়েছিলাম যে একজন সিনিয়র লিডার, আমি একজন সিনিয়র পেইন্টার, উনি ওনার জায়গায় বড়, ওনার কোনো অধিকার নেই আমাকে ছোট হেয় করার সবার সামনে। সুমিতা তোমার মনে হয় না যে যে নন্দীগ্রামে রাস্তায় নেমেছিলে রিজওয়ানুরের মতো একটা ঘটনা আমিনুলে তুমি রাস্তায় নেবেছ বলে আরো বেশি করে এই এইটাই উনি উনি এই আমার সবচেয়ে খারাপটা কোথায় লেগেছে, যখন আমরা দেখলাম রিজওয়ানুরের কাণ্ডে রিজওয়ানুরের মাকে মনে আছে যে শাড়ি কিনে দেওয়া বুকে জড়িয়ে ধরা
এবং রিজিওনারের ভাইকে, মানে আমি আবারও বলছি, সেদিনও আমি একই কথা বলছি, ডাক্তার হয়তো করেননি কিন্তু এমএলএ বানিয়েছেন, এগুলো তো আমরা দেখলাম। তার মানে কি সি ওয়াজ টেকিং কেয়ার? খুব আমার ভালো লাগছিল সেটা, না না এক মিনিট বলতে দিন, আপনি তো বলেছেন, আমার বলতে দিন, আমি আমার কাছে যেটা লাগছিল যে আমি খুব খুশি হচ্ছিলাম সেই ভদ্রমহিলাই যখন দেখলাম আমিরুলের কেস ক্ষেত্রে কোনো রকম স্টেপ নিলেন না, কোনো রকম কোনো, এবং পুলিশ অন্যায় করছে জেনেও কোনো রকম স্টেপ নিলেন না, এবং আমি যাওয়ার পরে তারপর এই ধরনের একটা আচার হলো। সবচেয়ে প্রথম খারাপ লেগেছিল আমি, আমার কয়েকটা ইনসিডেন্ট আমি বলতে চাই। এক নম্বর, আমাদের অঞ্চলে ইলেকশনের সময় বাপি ধর বলে একটি ছেলে পুলিশের গুলিতে মারা যান, একটি ইয়াং ছেলে পুলিশের গুলিতে মারা যান, সে যে দলেরই হোক। আমার কাছে ওটা খুব খারাপ লেগেছিল যে একটি তরতাজা ছেলে, এবং পর তার পর মুহূর্তেই যখন আমি জানতে পারি যে বাপির একটি দু তিন বছরের বাচ্চা, তাকে যখন বলা হয় সে একটা ক্রিমিনাল, আমার খালি মনে হয়েছিল যে একজন দায়িত্বশীল নেত্রী হিসেবে উনি কি করে বলেন এই বাচ্চাটা তো সারা জীবন তার বাবা একে তো মারা গেছে, একে তো না, সেই বাচ্চা সারা জীবন এই ক্রিমিনালের আপনি প্রতিবাদ চাপিয়ে ঘুরবে আমাদের স্টুডিওতে বসে। দ্বিতীয়ত পার্কস্ট্রিটে যেদিন ঘটনাটা ঘটে, সেদিন কোনো একটি টেলিভিশন চ্যানেলের কোনো একটি অনুষ্ঠান মোহরকুঞ্জ থেকে আমরা ছিলাম, আমরা কেউ না সঞ্চালক না কোনো গেস্ট কেউ কিন্তু সরকারকে দোষ দেননি। হঠাৎ আচমকা আমি শুনতে পেলাম উনি বলছেন এটা সাজানো ঘটনা, এবং তারপরে প্রত্যেকেই রিয়াক্ট করে যে এটা কোনো রকম ইনভেস্টিগেশন হলো না, ভদ্রমহিলা একটা একটা দাবি করছেন, হতে পারে ভুল ঠিক পরের কথা, কোনোরকম ইনভেস্টিগেশন হলো আপনি কী করে বলেন? তারপরে দময়ন্তী সেন, এই যে এইবার সমিতা এই রাস্তায় নামাটা আমি বলি, সেটা হচ্ছে এই সম্প্রতি যে নামলেন সেটা নিয়েও অনেকে, আপনার কি কোথাও মনে হয় যে যখন বিরোধী দল ইন্টেলেকচুয়ালরা যাদের বিদ্যোজন চলতি কথায় বাংলায় বলা হচ্ছে, সেই বিদ্যোজনেরা যখন রাস্তায় নামেন বা ক্ষুব্ধ হন, সেটা বিরোধী দল হয়তো তাদের পাশে থাকে বা তাদের সেই ক্ষোভটা থেকে হয়তো কোনো রাজনৈতিক সুবিধার হিসেব থাকে বা থাকে না, আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু শাসক দল সবসময় বিদ্যোজনেরা রাস্তায় নামলে আতঙ্কিত হন, সেটা যেমন আগের বাম সরকার বর্তমান সরকারও, এই প্রশ্নও কিন্তু উঠে এসেছে। সিপিএম কংগ্রেসের মধ্যে এ যেন এক টাগ অফ ওয়ার, ভাবমূর্তি উদ্ধারে বিদ্যুৎজনদের পাশে পেতে দড়ি টানাটানি শুরু করেছে বিরোধীরা। গত বিধানসভা ভোটের আগে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বিদ্যুৎজনদের একটা বড় অংশ তৎকালীন বাম সরকারের সমালোচনায় সরব হয়, পথে নামে, প্রতিবাদে সরব হন শঙ্খ ঘোষও। বিদ্যুৎজনদের মধ্যে নাকি একটা মেরুকরণ হয়ে গেছে, আপনার ঘনিষ্ঠ ছিলেন এরকম অনেকেও এই রাজনৈতিক মেরুকরণে বিরোধীদের দিকে আছেন, আপনি কি বলবেন? জানো নেই শঙ্খ ঘোষ, আমি নাম করে কাউকে কিছু বলতে চাই না, আমি শুধু মনে করি রাতের সব তারাই আছে দিনের আলো গভীরে। তৃণমূল ক্ষমতায় আসার কুড়ি মাসের মধ্যে একতা পরিবর্তন পন্থে সেই বিদ্যোজনদের একাংশ মমতা সরকারের প্রতি বিরূপ, আর ঠিক এই পরিস্থিতির সুযোগকেই কাজে লাগাতে তৎপর সিপিএম। সাধারণ ধর্মঘট থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ছাড় দেওয়ার জন্য সিটু নেতাদের কাছে শঙ্খ, বিভাস, মৃণাল, সৌমিত্র, শুভা প্রসন্নরা আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে কবি শঙ্খ ঘোষের বাড়িতে গিয়ে দেখা করেন সিটু রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী। এরপরই দুদিন বন্ধের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে সিটু, একুশে ফেব্রুয়ারি রাজ্যে হবে শুধু শিল্প ধর্মঘট, ছাড় দেওয়া হবে পরিবহনকে। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পশ্চিমবাংলায়, ওই দিন আমরা ধর্মঘট করব, তবে পরিবহনকে, সাধারণ ধর্মঘট না, শিল্প ধর্মঘট। শঙ্খ ঘোষের এই চিঠিটা যদি চাপ হয় তাহলে অবশ্যই সেই চাপ আমাদের আছে, সারা পশ্চিমবাংলার যারা মাতৃভাষাকে ভালোবাসেন উদযাপন করেন তাদের চাপ আছে, এবং তাদের বক্তব্যকে আমরা সঠিক বলে মনে করি, আমরা সেই চাপের কাছে আত্মসমর্পণ করে আমরা গর্ব প্রকাশ করছি। সিটুর সিদ্ধান্তকে স্বাগত জানান শঙ্খ ঘোষ, বলেন শুনে ভালো লাগছে। অন্যদিকে একতা পরিবর্তন পথে বিদ্যোজনদের নিজেদের শিবিরে টানতে হাত গুটিয়ে বসে নেই কংগ্রেসও। বাকস্টেজে ধর্ষণ কাণ্ডের এক বছরের মাথায় মঙ্গলবার একতা পরিবর্তন পথে বিদ্যোজনেরা পথে নামেন, সেই মিছিলে পা মেলান প্রদীপ ভট্টাচার্য, মালা রায়রাও। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি তিনি একজন সাধারণ মানুষ হিসেবেই মিছিলে যোগ দিয়েছেন। ডাক দিয়েছেন আমাদের নাগরিক বন্ধুরা, তারা নিজেরাই নেতৃত্ব দিচ্ছেন, সাধারণ মানুষ নেতৃত্ব দিচ্ছেন, কোন দলের নেতৃত্ব এটা নয়। তাহলে পরে সাধারণ মানুষরা রাজনৈতিক মহলে মতে মমতার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে একদা পরিবর্তনপন্থী সাহিত্যিক মহাশ্বেতা দেবীরও। পরিস্থিতি স্বাভাবিক করতে মমতা তাঁর বাড়িতে যান, তারপর দিনই প্রদীপ ভট্টাচার্যরাও যান মহাশ্বেতা দেবীর বাড়িতে, এমনকি কয়েকদিন আগে বইমেলায় মহাশ্বেতাকে সংবর্ধনাও দেয় কংগ্রেস। এরপর পাকস্ট্রোট কাণ্ডে প্রতিবাদে বিদ্যোজনদের মিছিলে প্রদীপদের পা মেলানো, রাজনৈতিক মহল মনে করছে একদা পরিবর্তনপন্থীদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করতেই তৎপর কংগ্রেস। এবিপি আনন্দ।
বোলানজি সমিতদা, আমি দ্রুত এক কথায় জানতে চাইবো যে অনেকে বলছেন যে কংগ্রেস আয়োজন করেছে কংগ্রেসের মিছিল। না না, এটা একদম ভুল কথা। আমাদের একটা মিছিল বেরোনোর কথা ছিল, মিছিল ছিল, আমাকেও তো বলেছিলাম, ওনারা আসতে চেয়েছিলেন। আমি ডিওএফ এর ছিলাম, আমি ইন্দ্রনীল নামও বলে দিচ্ছি, ডিওএফ এর ইন্দ্রনীল ছিল, আমি দেখেছি তাকে। আমাদের কাছে যখন ওরা বললেন যে ওনারা আসতে চান, আমরা বলে দিয়েছিলাম পরিষ্কার কথা, কোনো রাজনৈতিক ব্যানার আনা যাবে না, কারণ মিছিলটা আমাদের ছিল। সুতরাং ওখানে কোনো রাজনৈতিক ব্যানার দেখাও যায়নি, এবং আমি থ্যাঙ্কস টু আওয়ার গভর্নমেন্ট যে ওনারা ভাগ্যিস আটকে ছিলেন, নাহলে এই গোটা খবরটা এত মানুষের কাছে যেত না। যে আমরা যখন প্রথমে নেমেছিলাম নাগরিক সমাজ হিসেবে কোনো পলিটিক্যাল আইডেন্টিটি ছাড়া, যে আমরা কেউ কাউ কাউকে কাউকে ভোট দিই, ভোটটা হবে সেই দলের সমর্থক, কিন্তু তা সত্ত্বেও আমরা নাগরিক হিসেবে যখন পথে নেমেছিলাম, আমাদের সেইখানে কিন্তু তৃণমূল এসেছিল। আমরা কিন্তু কখনো যাইনি, কেউ যায়নি তৃণমূলের কাছে যে আপনি আসুন বলে। হ্যাঁ, না না, তৃণমূল আমিও তো গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তৃণমূল কংগ্রেস, আরে সিপিএম এর বহু লোক এসছে, যাকে তা এসেছিল। এই মিছিলটাও কিন্তু ঠিক তাই, যে আমরা কিন্তু কারোর সঙ্গে জোট বেঁধে কোন পলিটিক্যাল পার্টি একেবারেই, এটা একটা নাগরিক, আপনি ওখানে দাঁড়িয়ে ক্লারিফাই করুন, একদম পরিষ্কার বলেছেন যে এটা কারোর সঙ্গে আমাদের, আমার কোর্টের কেস না থাকলে যেতাম, এটা পুরো রাজনৈতিক ব্যাপার, জোট বাঁধাবাঁধি। এই যে আপনি যেটা বললেন এখন, এই প্রসঙ্গে কি আপনার ওই যে আগে বক্তব্য রেখেছিলেন না একটা, যে সিঙ্গুর এবং নন্দীগ্রামের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে তৃণমূল হাইজ্যাক করলো, সেটা কি আরো শক্তিশালী করলেন? রাজ্যের মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় করার কথাটা, এটা অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত ভুল কথা, একটা ভুল বার্তা এটা সামগ্রিক। হ্যাঁ, সেটা অবশ্যই আমার ব্যক্তিগত মত, আমার ব্যক্তিগত মত আমি বলছি, দেখেছি হাইজ্যাক করেছে, তাহলে কি বলবো, জানা। যাই হোক, মানে মানে ব্যাপারটা হচ্ছে যে সহিষ্ণুতার মাত্রা ধীরে ধীরে এতটাই কমে আসছে, যে সাধারণভাবে যেটা আগে মুখ্যমন্ত্রী বিধান রায় বড় ডাক্তার ছিলেন, আজকে আর আজকে তো আমার মনে হচ্ছে যে সে নিয়েও হয়তো সন্দেহ প্রকাশ করা হবে, বা সিদ্ধার্থ শঙ্কর রায় একজন বড় ব্যারিস্টার ছিলেন, সে নিয়েও সন্দেহ প্রকাশ করা হতে পারে, বা আগেকার যিনি মুখ্যমন্ত্রী তিনি ভালো প্রবন্ধ লিখতেন, মানে বিভিন্ন সাহিত্য থেকে অনুবাদ করতেন, সেটা নিয়েও প্রশ্ন তোলা হবে। অর্থাৎ এই মুখ্যমন্ত্রী কিছু পারেন, কবিতা লিখতে পারুন বা ছবি আঁকতে পারুন, সে নিয়ে কিন্তু আজকে একটা তির্যক মন্তব্য এবং সরাসরি একটা বিরোধিতার জায়গা তৈরি করা হচ্ছে, এবং সামগ্রিকভাবে এটা একটা পরিকল্পিত চক্রান্ত। এবং সেখানে সমস্ত, এক মিনিট প্লিজ, আমি কে তাহলে মানে ব্যাপারটা হচ্ছে এটা পরিকল্পিত চক্রান্ত, সামগ্রিকভাবে সমস্ত বিরোধী রাজনৈতিক দল এবং যারা যারা এই মুহূর্তে অসহিষ্ণুতার শিকার হয়ে এই সরকার সম্পর্কে তারা আশাহত হয়েছে, এবং তারা সামগ্রিকভাবে এই সত্তা প্রশ্নাতীত, তিনি ছবি আঁকেন, আঁকেন তো অবশ্যই আঁকেন, সেটা তো মানে মানুষ জানে। এই যে কথাটা বারবার ধরে বলা হচ্ছে যে তার ছবি কিভাবে আঁকা হলো, আরটিআই করুন, আপনারা জানতে চান যে আপনারা বলুন যে কারা কারা কিনছেন, সেগুলো তথ্য প্রকাশ করছে। আজকে তো আজকে তথ্য পেতে তো আমাদের কোনো অসুবিধা নেই, যদি আমাদের কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটাকে করি। আসলে আমি যদি সম্মান পেতে চাই, তাহলে আমাকেও কিন্তু আরেকজনকে সম্মান করতে হবে। আমি যদি দেখি আমি অসম্মানিত হচ্ছি, তাহলে খুব স্বাভাবিকভাবে আমার মধ্যেও প্রতিক্রিয়া তৈরি হয় যে আমি আরেকজনকে অসম্মানিত করব। এখন যে কথা গত মানে গত সাক্ষাৎকারে বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন, তার সততা নিয়ে প্রশ্ন তুললেন, এই জিনিসটা কিন্তু একটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এরকমভাবে ব্যক্তি আক্রমণ, এর আগে বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্যক্তিগতভাবে অসৎ বলা, এটা মনে হয় কোনো তৃণমূল সমর্থক, কোনো তৃণমূল নেতার মুখে কোনোদিন শোনা যায়নি, কোনো বিরোধী রাজনৈতিক দল ওই একটা জায়গাতে কিন্তু আক্রমণ করেনি। ফলে আজকে কিন্তু সেই শিষ্টাচারের বেড়াটাও কিন্তু ভেঙে গেছে। আমি আসুন, আমি আপনাকে একবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে একদিকে তৃণমূলের একজন সাংসদ একেবারে চরমতম ব্যক্তিগত আক্রমণ তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে করেছিলেন, এছাড়া আপনি যদি ব্যক্তিগত আক্রমণের কথা বলেন, যে অবশ্যই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছিল রাজ্যে, কোনো সংশয়ের অবকাশ নেই, নিন্দাজনক নক্কারজনক ঘটনার পরও কোনো মুখ্যমন্ত্রীকে কি ড্রাকুলা হিসেবে বা রক্তখেগো মানুষ হিসেবে, না সেটা না, সেগুলো ঠিক হয়নি, সেগুলো ঠিক হয়নি। এবং যেটা যে রেফারেন্সের কথা বলছেন, সেখানে কিন্তু ব্যক্তিগত সততার জায়গাটা, মানে তিনি সৎ না অসৎ এই প্রশ্নটা কিন্তু সেখানে ওঠেনি, একটা অন্য তাৎপর্য, অন্য একটা জায়গা থেকে তাকে আক্রমণ করা হয়েছে, যদিও সেই আক্রমণটা খুব শিষ্টাচার সম্মত ছিল বলে আমি মনে করি না। যে সেইভাবে কোনো মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করা যায় কিনা সেটা নিয়েও আমার মনে সন্দেহ আছে ব্যক্তিগত ভাবে। এখন আমি বলছি যে সৎ অসত্য রাজ্যের মানুষ বিচার করবেন। এখন বুদ্ধদেব বাবু যখন বামফ্রন্ট মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিলেন যে চোরেদের মন্ত্রিসভায় আর থাকবো না,
তারপর তিনি দুঃসময় নাটক লেখেন, দুঃসময় নাটকের অভিনয় ঘটে, পরবর্তীকালে তিনি আবার ফিরে এসেছেন। সুধীন্দ্রবাবু কিছু বলতে চাইবেন? না, আমার বক্তব্য হচ্ছে যে সুমনবাবু যে জায়গাটা বলতে চাইছেন, মুখ্যমন্ত্রীর আসল যে ঘটনাটা কালকে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনি প্রসঙ্গটাই তোলেন না। আমি প্রসঙ্গটাই গেলেন না, আমি প্রসঙ্গ সুমন আমি তো সবার আলোচনার পরে বলছি, ফলে খন্ড খন্ড ভাবে যে বিষয়গুলো মুখ্যমন্ত্রী থাকা থেকে চাপ সরকারের সম্পর্কে উঠে সুমন সুমন আমি একটা জায়গাগুলো আমি তোলার চেষ্টা করছি, তাও আমার শব্দ বলা হয়নি। আপনি অধ্যাপক মানুষ বলেই আমি জানতে চাইছি, চুপ থাকা থেকে চাপকানো, আপনার কি মনে হচ্ছে কোথাও একটা মিল খুঁজে পাচ্ছেন চুপ থাকা থেকে চাপকানো? দেখুন, মহাকরণ থেকে যখন পূর্বতন মুখ্যমন্ত্রী বলতে পারেন নন্দীগ্রাম পুনর্দখলের সময় যে পেট ব্যাক দেয়ার ওন কয়েন, এই যে বক্তব্য, একটা প্রতিহিংসার চূড়ান্ত, একটা প্রতিহিংসার চূড়ান্ত বক্তব্য মহাকরণ থেকে দাঁড়িয়ে বলেছিলেন যখন নন্দীগ্রাম পুনর্দখল হয়েছিল, এটা আপনারা অস্বীকার করতে পারেন না। শব্দ বন্ধ, সেই শব্দ বন্ধ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলতে চাই, সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ব্যারিস্টার হননি, নামি ব্যারিস্টার, বিধান রায় মুখ্যমন্ত্রী হওয়ার পর নামি ডাক্তার হননি, ছবি আঁকা না, আমি সেটা না, ছবি আঁকা নাকি না অরুণাবোধায়, আপনি কি ছবি আঁকা বা কবিতা লেখাটা বলছেন যে মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি করছেন? তার আগে স্বীকৃতি ছিল না, না স্বীকৃতি তো, আরে স্বীকৃতি তো কখন কখন মিডিয়া স্বীকৃতি দেবে সেটা পরে। তো আমি আর একটা প্রসঙ্গে একটুখানি উল্লেখ করি, সেটা হচ্ছে যে সততার যে জায়গাটা, সেটা নিয়ে তো বামফ্রন্টের মধ্যে শরিকদের মধ্যে সন্দেহ রয়েছে, যে দিনহাটার যে গুলি চালানোর ঘটনা, সেখানে ফরওয়ার্ড ব্লকের যে ভূমিকা, তারা তাদের যে পাঁচজন সমর্থক মারা গিয়েছিল, তারা প্রকাশ্যে বলছেন যে একটা বিচার বিভাগীয় তদন্ত করে সেটা প্রহসন, সেটা হচ্ছে রাজনৈতিক সততা। এই জায়গাগুলো তো সততা, আমাদের এই রাজ্যের রাজনৈতিক সততা কোথায় কত অংশ অবশিষ্ট আছে সেটা নিয়ে কিন্তু অন্তত নাগরিক, অন্তত সাধারণ ভোটারদের মনেও সন্দেহ আছে রাজনৈতিক সততা নিয়ে। যেটা ছিল না সেটা হচ্ছে শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের প্রতি ব্যক্তিগত সততা বা ব্যক্তিগত অসততার অভিযোগ এই রাজ্য রাজনীতিতে, এবার সেটাও সংযোজিত হলো, দুর্ভাগ্যজনক নিঃসন্দেহে যে কোনো রাজ্যবাসীর ক্ষেত্রে। তবে এই বিতর্কে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকবে। যারা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন পাগলে বিনা বলে ছাগলে বিনা খায়। প্রতিপক্ষ নিবেদন করছে সাকসেস ভ্যালি, বর্তমানে স্বাচ্ছন্দ্য ভবিষ্যতে সুরক্ষা। দ্য মিশন হসপিটাল দুর্গাপুর, জীবনে এক নতুন ভরসা। গোল্ড মাইন অ্যাগ্রো লিমিটেড, স্বপ্ন নয় বাস্তব। ব্লুবেল ইনফ্রাটেক লিমিটেড, সীমাহীন স্বপ্ন পূরণের লক্ষ্যে। টাইটাস স্কুল শুজ, খুশির বারো মাস। এবং জি গ্রুপ, মানুষ মানুষের জন্য। বোলানজি সমিতদা, আমি দ্রুত এক কথায় জানতে চাইবো, যে অনেকে বলছেন যে কংগ্রেস আয়োজন করেছে কংগ্রেসের মিছিল। না না, এটা একদম ভুল কথা, আমাদের একটা মিছিল বেরোনোর কথা ছিল, মিছিল ছিল, আমাকেও তো বলেছিলাম, এবং ওনারা আসতে চেয়েছিলেন। আমি ডিওএফ এর ছিলাম, আমি ইন্দ্রনীল নামও বলে দিচ্ছি, ডিওএফ এর ইন্দ্রনীল ছিল, আমি দেখেছি তাকে। আমাদের কাছে যখন ওরা বললেন যে ওনারা আসতে চান, আমরা বলে দিয়েছিলাম পরিষ্কার কথা, কোনো রাজনৈতিক ব্যানার আনা যাবে না, কারণ মিছিলটা আমাদের ছিল। সুতরাং ওখানে কোনো রাজনৈতিক ব্যানার দেখাও যায়নি, এবং আমি থ্যাঙ্কস টু আওয়ার গভর্নমেন্ট যে ওনারা ভাগ্যিস আটকে ছিলেন, নাহলে এই গোটা খবরটা এত মানুষের কাছে যেত না। যে আমরা যখন প্রথমে নেমেছিলাম নাগরিক সমাজ হিসেবে কোনো পলিটিক্যাল আইডেন্টিটি ছাড়া, যে আমরা কেউ কাউ কাউকে কাউকে ভোট দিই, ভোটটা হবে সেই দলের সমর্থক, কিন্তু তা সত্ত্বেও আমরা নাগরিক হিসেবে যখন পথে নেমেছিলাম, আমাদের সেইখানে কিন্তু তৃণমূল এসেছিল, আমরা কিন্তু কখনো যাইনি, কেউ যায়নি তৃণমূলের কাছে যে আপনি আসুন বলে। হ্যাঁ, না না, তৃণমূল, আমিও তো গেছিলাম, হ্যাঁ হ্যাঁ, তৃণমূল কংগ্রেস, আরে সিপিএম এর বহু লোক এসছে, যাকে তা এসেছিল। এই মিছিলটাও কিন্তু ঠিক তাই, যে আমরা কিন্তু কারোর সঙ্গে জোট বেঁধে কোনো পলিটিক্যাল পার্টি একেবারেই, এটা একটা নাগরিক, আপনি ওখানে দাঁড়িয়ে ক্লারিফাই করেছেন, হ্যাঁ একদম পরিষ্কার বলেছেন, হ্যাঁ এটা কারোর সঙ্গে আমাদের, আমার কোর্টের কেস না থাকলে যেতাম, হ্যাঁ জানি তো, রাজনৈতিক ব্যাপার, জোট বাঁধাবাঁধি ব্যাপার না। গোলানজি, এই যে আপনি যেটা বললেন এখন, এই প্রসঙ্গে কি আপনার ওই যে আগে বক্তব্য রেখেছিলেন না একটা, যে সিঙ্গুর এবং নন্দীগ্রামের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে তৃণমূল হাইজ্যাক করলো, সেটা কি আরো শক্তিশালী করলেন? রাজ্যের মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় করার কথাটা, এটা অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত ভুল কথা, একটা ভুল বার্তা এটা সামগ্রিক।
হচ্ছেন আমি হ্যাঁ সেটা অবশ্যই আমার ব্যক্তিগত মতই আমার ব্যক্তিগত মতই আমি বলছি দেখেছি হাইজ্যাক করেছে তাহলে কি বলবো জালা যাই হোক মানে মানে ব্যাপারটা হচ্ছে যে সহিষ্ণুতার মাত্রা ধীরে ধীরে এতটাই কমে আসছে যে সাধারণভাবে যেটা আগে মুখ্যমন্ত্রী বিধান রায় বড় ডাক্তার ছিলেন আজকে তো আমার মনে হচ্ছে যে সে নিয়েও হয়তো সন্দেহ প্রকাশ করা হবে বা সিদ্ধার্থ শঙ্কর রায় একজন বড় ব্যারিস্টার ছিলেন সে নিয়েও সন্দেহ প্রকাশ করা হতে পারে বা আগেকার যিনি মুখ্যমন্ত্রী তিনি ভালো প্রবন্ধ লিখতেন মানে বিভিন্ন সাহিত্য থেকে অনুবাদ করতেন সেটা নিয়েও প্রশ্ন তোলা হবে অর্থাৎ এই মুখ্যমন্ত্রী কিছু পারেন কবিতা লিখতে পারুন বা ছবি আঁকতে পারুন সে নিয়ে কিন্তু আজকে একটা তির্যক মন্তব্য এবং সরাসরি একটা বিরোধিতার জায়গা তৈরি করা হচ্ছে এবং সামগ্রিকভাবে এটা একটা পরিকল্পিত চক্রান্ত এবং সেখানে সমস্ত এক মিনিট প্লিজ আমি কে তাহলে মানে ব্যাপারটা হচ্ছে এটা পরিকল্পিত চক্রান্ত সামগ্রিকভাবে সমস্ত বিরোধী রাজনৈতিক দল এবং যারা যারা এই মুহূর্তে অসহিষ্ণুতার শিকার হয়ে এই সরকার সম্পর্কে তারা আশাহত হয়েছে এবং তারা সামগ্রিকভাবে একটা প্রশ্নাতীত তিনি ছবি আঁকেন আঁকেন তো অবশ্যই আঁকেন সেটা তো মানে মানুষ জানে এই যে কথাটা বারবার ধরে বলা হচ্ছে যে তার ছবি কিভাবে আঁকা হলো আরটিআই করুন আপনারা জানতে চান যে আপনারা বলুন যে যে কারা কারা কিনছেন সেগুলো তথ্য প্রকাশ করছে আজকে তো আজকে তথ্য পেতে তো আমাদের কোনো অসুবিধা নেই যদি আমাদের কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটাকে করি আসলে আমি যদি সম্মান পেতে চাই তাহলে আমাকেও কিন্তু আরেকজনকে সম্মান করতে হবে আমি যদি দেখি আমি অসম্মানিত হচ্ছি তাহলে খুব স্বাভাবিকভাবে আমার মধ্যেও প্রতিক্রিয়া তৈরি হয় যে আমি আরেকজনকে অসম্মানিত করব এখন যে কথা গত মানে গত সাক্ষাৎকারে বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন তার সততা নিয়ে প্রশ্ন তুললেন এই জিনিসটা কিন্তু একটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এরকমভাবে ব্যক্তি আক্রমণ এর আগে বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্যক্তিগতভাবে অসৎ বলা এটা মনে হয় কোনো তৃণমূল সমর্থক কোনো তৃণমূল নেতার মুখে কোনোদিন শোনা যায়নি কোনো বিরোধী রাজনৈতিক দল ওই একটা জায়গাতে কিন্তু আক্রমণ করেনি ফলে আজকে কিন্তু সেই শিষ্টাচারের বেড়াটাও কিন্তু ভেঙে গেছে আমি আসুন আমি তো আপনাকে একবার মনে করিয়ে দিই সেটা হচ্ছে একদিকে তৃণমূলের একজন সাংসদ একেবারে চরমতম ব্যক্তিগত আক্রমণ তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে করেছিলেন এছাড়া আপনি যদি ব্যক্তিগত আক্রমণের কথা বলেন যে অবশ্যই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছিল রাজ্যে কোনো সংশয়ের অবকাশ নেই নিন্দাজনক নক্কারজনক ঘটনার পরও কোনো মুখ্যমন্ত্রীকে কি ড্রাকুলা হিসেবে বা রক্তখেগো মানুষ হিসেবে না সেটা না সেগুলো ঠিক হয়নি সেগুলো ঠিক হয়নি এবং যেটা যে রেফারেন্স এরা উদাহরণে বামপন্থীরাও করেছেন আমি সেদিকে যাচ্ছি না রেফারেন্সটা দিয়েছেন ওভারঅল এটা ছিল যে রেফারেন্সের কথা বলছেন সেখানে কিন্তু ব্যক্তিগত সততার জায়গাটা মানে তিনি সৎ না অসৎ এই প্রশ্নটা কিন্তু সেখানে ওঠেনি একটা অন্য তাৎপর্য অন্য একটা জায়গা থেকে তাকে আক্রমণ করা হয়েছে যদিও সেই আক্রমণটা খুব শিষ্টাচার সম্মত ছিল বলে আমি মনে করি না যে সেইভাবে কোনো কোনটা বেশি অ্যাটাক করা যায় কিনা সেটা নিয়েও আমার মনে সন্দেহ আছে ব্যক্তিগতভাবে এখন আমি বলছি যে সৎ অসত্য রাজ্যের মানুষ বিচার করবেন এখন বুদ্ধদেব বাবু যখন বামফ্রন্ট মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিলেন যে চোরেদের মন্ত্রিসভায় আর থাকবো না তারপর তিনি দুঃসময় নাটক দেখেন দুঃসময় নাটকের অভিনয় ঘটে পরবর্তীকালে তিনি আবার ফিরে এসেছেন সুধীন্দ্র বাবু কিছু বলতে চাইবেন না আমার বক্তব্য হচ্ছে যে সুমন বাবু যে জায়গাটা বলতে চাইছেন মুখ্যমন্ত্রীর আসল যে ঘটনাটা কালকে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনি প্রসঙ্গটাই তোলেন না আমি প্রসঙ্গটাই গেলেন না আমি তো প্রসঙ্গ সুমন আমি তো সবার আলোচনার পরে বলছি ফলে খন্ড খন্ড ভাবে যে বিষয়গুলো মুখ্যমন্ত্রী থাকা থেকে চাপ সরকারের সম্পর্কে উঠে সুমন সুমন আমি একটাই জায়গাগুলো আমি তোলার চেষ্টা করছি দাও আমার শব্দ বলা আপনি অধ্যাপক মানুষ বলেই আমি জানতে চাইছি চুপ থাকা থেকে চাপকানো আপনার কি মনে হচ্ছে কোথাও একটা মিল খুঁজে পাচ্ছেন চুপ থাকা থেকে চাপকানো দেখুন মহাকরণ থেকে যখন পূর্বতন মুখ্যমন্ত্রী বলতে পারেন নন্দীগ্রাম পুনর্দখলের সময় যে পেট ব্যাক দেয়ার ওন কয়েন এই যে বক্তব্য একটা প্রতিহিংসা চূড়ান্ত একটা প্রতিহিংসা চূড়ান্ত বক্তব্য মহাকরণ থেকে দাঁড়িয়ে বলেছিলেন যখন নন্দীগ্রাম পুনর্দখল হয়েছিল এটা আপনারা অস্বীকার করতে পারেন না যে শব্দ বন্ধ সেই শব্দ বন্ধ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলতে চাই সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ব্যারিস্টার হননি নামি ব্যারিস্টার বিধান রায় মুখ্যমন্ত্রী হওয়ার পর নামি ডাক্তার হননি ছবি আঁকা না আমি সেটা না ছবি আঁকাটা কি না অরুণাবোধে আপনি কি ছবি আঁকা বা কবিতা লেখাটা বলছেন যে মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি করছেন তার আগে স্বীকৃতি ছিল না না স্বীকৃতি তো আরে স্বীকৃতি তো কখন কখন মিডিয়া স্বীকৃতি দেবে সেটা পরে তো আমি আর একটা প্রসঙ্গে একটুখানি উল্লেখ করি সেটা হচ্ছে যে সততার যে জায়গাটা সেটা নিয়ে তো বামফ্রন্টের মধ্যে শরিকদের মধ্যে সন্দেহ রয়েছে যে দিনাটার যে গুলি চালানোর ঘটনা সেখানে ফরওয়ার্ড ব্লকের যে ভূমিকা তারা তাদের যে পাঁচজন সমর্থক মারা গিয়েছে তারা প্রকাশ্য বলছে যে একটা বিচার বিভাগীয় তদন্ত করে সেটা একটা প্রহসন সেটা হচ্ছে রাজনৈতিক এই জায়গাগুলো তো সততা আমাদের এই রাজ্যের রাজনৈতিক সততা কোথায় কত অংশ অবশিষ্ট আছে সেটা নিয়ে কিন্তু অন্তত নাগরিক অন্তত সাধারণ ভোটারদের মনেও সন্দেহ আছে রাজনৈতিক সততা নিয়ে যেটা ছিল না সেটা হচ্ছে শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের প্রতি ব্যক্তিগত সততা
বা ব্যক্তিগত অসততার অভিযোগ এই রাজ্য রাজনীতিতে এবার সেটাও সংযোজিত হলো, দুর্ভাগ্যজনক নিঃসন্দেহে যে কোনো রাজ্যবাসীর ক্ষেত্রে। তবে এই বিতর্কে আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকবে। যারা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন পাগলে বিনা বলে ছাগলে বিনা খায়।